কাক গল্পের তৃতীয় অংশ শুভ্র রঙের পাঞ্জাবি পরেই পাতৃপক্ষের সামনে বসে আছে অপূর্ব খুব স্বাভাবিক ভঙ্গিতেই বসে বসে মোবাইল দেখছে সে একটু লজ্জা লজ্জা ভাব থাকার দরকার থাকলেও অপূর্বের মাঝে বিন্দুমাত্র কোনো রিয়েকশন নেই যেন পাতৃপক্ষ দেখতে আসা এটা খুব স্বাভাবিক বিষয় অন্যদিকে অপূর্বের পাশে বসে থাকা আকিব লজ্জায় লাল নীল বেগুনি হচ্ছে এতদিন শুনেছে পাত্রপক্ষ যায় পাত্রীকে দেখতে আর আজকে কিনা পাত্রীপক্ষ এসেছে পাত্রকে দেখতে মেয়ের নাম সুইটি ঘটকের নাম কেদার আলী বর্তমানে সে এখানে উপস্থিত নেই মেয়ের বাবা একজন বিজনেসম্যান আর মেয়ে বর্তমানে অরনাস থার্ড ইয়ারে পড়ছে আজ থেকে ঠিক দুদিন আগে রাস্তা দিয়ে হাঁটার পথে অপূর্বকে দেখে সে আর দেখেই ভালো লেগে যায় আড়ালে অপূর্বের একটা ছবি তুলে বাবাকে দেখায় তারপর ঘটকের সাহায্যে অপূর্বের বায়োডাটা বের করে অপূর্ব যে একজন রাজনীতিবিদ তাও জানে সবাই এতে নাকি তাদের কোনো আপত্তি নেই সর্বপ্রথম মেয়ের বাবা অপূর্বের বাবার সাথে কথা বলে তাও কাল রাত দুটো বাজে অপূর্বের বাবা তো চরম অবাক কতক্ষণ আগেও তার ছেলে বিয়ে নিয়ে কথা বলল আর এর মধ্যে মেয়েও হাজির অপূর্বের বাবা কি ভেবে যেন হা বলে দেয় আর মেয়ে পক্ষরাই এখানে আসতে চায় সেও রাজি হয়ে যায় সাদা আর সবুজের কম্বিনেশনের একটা চুড়িদার পরেছে সুইটি খোলা চুল উজ্জ্বল ফর্সা গায়ের রং ঠোঁটে রয়েছে তার মিষ্টি হাসি আর চোখ দুটো অপূর্বের মুখের দিকে সুইটি জানে না দুদিন আগে ঠিক কি এমন দেখল এই অপূর্বের মাঝে যে সরাসরি ভালোবেসে ফেললো অপূর্বের সোজাসুজি বসে আছে অয়ন মিট মিট হাসছে সে অপূর্বের বাবা নেই বর্তমানে তাই অপূর্ব চুপচাপ বসে বসে তার বাবার অপেক্ষায় করছে অপূর্বের বাবা রুমে যে বসে আছে এখনও নামছেই না অপূর্বের ধৈর্যের সীমা যাচ্ছে তাকে যেতে হবে এক ঘন্টা পর হওয়া মিটিংটা তিন ঘন্টা পর করার সিদ্ধান্ত নিয়েছে সে তার পৌঁছাতে দু ঘণ্টা লাগতে পারে কারণ এখন প্রায় এগারোটা বাজে এক ঘণ্টা পর বারোটা বাজবে আর দুপুরের এই সময় রাস্তায় প্রচুর জ্যাম থাকে তাই তার যেতে সময় লাগবে অপূর্বের ধৈর্যের সীমা যাচ্ছে ধীরে ধীরে মেয়ের দিকে এখন পর্যন্ত তাকায় নি অপূর্ব মেয়েকে মাঝখানে রেখে তার দুপাশে বসে আছে আছে পাত্রীর বাবা মা কিভাবে কি শুরু করবে তাই বুঝোচ্ছে না তারা তার ওপর পাত্রের বাবার খবর নেই অপূর্ব খানিকটা বিরক্ত নিয়ে মেসেজ পাঠালো অয়নকে লিখলো বাবাকে ডাক অয়ন আমার কাছে সময় বেশি নেই তারপর ছেড়ে ছুড়ে চলে গেলে বুঝতেই পারছিস মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে অয়ন দেখল খানিকটা বিচলিত হয়েই বসা থেকে উঠে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল আপনারা বসুন আমি এক্ষুনি বাবাকে ডেকে আনছি কিন্তু অয়নের আর যাওয়া লাগল না এরই মাঝে হাজির হল অপূর্বের বাবা চোখে মুখে খানিকটা বিস্ময়ের ছোঁয়া অপূর্বের দিকে তাকালো অপূর্বের বাবা ছেলের অবস্থাটা বোঝার চেষ্টা করছেন তিনি কাল চালবাজিতে ছেলের পারমিশন না নিয়েই পাতৃপক্ষদের আসতে তো বলে দিল এখন কি হবে তাই বোঝার চেষ্টা করছেন উনি এতক্ষণ ছেলের রিয়েকশন কেমন হবে এটা ভেবেই অপূর্বের বাবা আসেন নি নিচে। তার ছেলের যে স্বভাব কি করে কে জানে এরই মাঝে অপূর্বের মাও পাতৃপক্ষদের সামনে নাস্তা পানি রাখলেন সাথে খেতেও বললেন মেয়ের বাবা মা মুচকি হাসলেন এতে অয়ন তার বাবাকে নিচে আসতে দেখে বলল ওই তো বাবা এসে পড়েছে সঙ্গে সঙ্গে সবার দৃষ্টি আটকালো অপূর্বের বাবার দিকে অপূর্ব তার ফোন থেকে দৃষ্টি সরিয়ে তাকালো তার বাবার দিকে এদিকে অপূর্বের বাবার সবার দৃষ্টি যেমন তেমন অপূর্বের দৃষ্টি দেখেই বুকের ভিতর কুটকুট করে উঠলো যদিও অপূর্ব খুব স্বাভাবিক দৃষ্টি নিয়েই তাকিয়েছে তার বাবার দিকে অপূর্বের বাবা সোজা হলেন নিজেকে করলেন শান্ত আশ্চর্য ছেলেকে কি সে ভয় পাচ্ছে নাকি আর অপূর্ব তো নিজেই কাল রাতে বিয়ের কথা বলল তাহলে অপূর্বের বাবা নানাবিধ ভাবতে ভাবতে এগিয়ে গেল সবার কাছে উনি সামনে যেতেই মেয়ের বাবা ফজলুল মিয়া বললেন আসসালামু আলাইকুম উত্তর শুকনো হেসে এগিয়ে এসে থর থর করে বলল অপূর্বের বাবা ওলাইকুম আসসালাম ভালো আছেন তো আপনারা বাসা চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো অপূর্বের বাবার কথা শুনে ফজলুল মিয়া মুচকি হাসলেন তারপর বলল নানা অসুবিধা কিসের আপনাদের এই এলাকার বেশিরভাগ মানুষই তো অপূর্বকে চিনে নাম বলতেই দেখিয়ে দিল উত্তর হালকা হেসে বলল অপূর্বের বাবা ও আচ্ছা এই নাস্তাটুকু করে নিন আগে কিঞ্চিত হাসলেন ফজলুল মিয়া বললেন ঠিক আছে আগে কাজের কথায় আসা যাক এবার অপূর্ব নরেচরে উঠল কোনো দ্বিধা ছাড়াই বলল ওনার সাথে কি কাজের কথা বলবেন যা বলার আমার সাথে বলুন চোখ মুখ ছোট হল অপূর্বের বাবা এবার বুঝি গেলেন তিনি অপূর্বের কথা শুনে ফজলুল মিয়া বেশি না ভেবে বলল তোমার বাবার সাথে বললে হবে না বিয়েটা কি আমার বাবা করবে যে বাবার সাথে বললেই হয়ে যাবে চোখ মুখ আর্স্টে উঠল ফজলুল মিয়ার আর সুইটিহা হয়ে তাকিয়ে রইল অপূর্বের মুখ পানে যেন খুব ভালো লেগেছে অপূর্বের কথাটা অপূর্বের বাবা কি বলবে বুঝতে পারছে না অপূর্ব তার বাবার দিকে তাকিয়ে বলল তুমি এনাদের কেন আসতে বলেছ বাবা আমি কি বলেছি আমি ওনার মেয়েকে বিয়ে করব নাকি আমি সিঙ্গেল আছি এটা তোমার ভালো লাগছে না অপূর্বের এবারের কথা শুনে ফজলুল মিয়া বললেন তোমার কি আমার মেয়েকে পছন্দ হয়নি অপূর্ব অপূর্ব এবার তাকালো সুইটির দিকে সঙ্গে সঙ্গে চমকে উঠে নিজের ধ্যান ভাঙা মুহূর্ত থেকে বেরিয়ে এসে সোজা হয়ে বসল সুইটি অপূর্ব দৃষ্টি সরালো বলল দেখুন আপনার মেয়ে যথেষ্ট সুন্দরী কিন্তু আমার কেন যেন পছন্দ হয়নি আমার বাবার হয়তো আপনার মেয়েকে পছন্দ হয়েছে বলেই অপূর্ব তাকালো তার বাবার দিকে অপূর্বের এই কথাটার অর্থ পাতৃপক্ষরা বুঝতে না পারলেও অপূর্বের বাবা ঠিকই বুঝেছেন তাই খানিকটা ধমকের স্বরে বলল কি হচ্ছে অপূর্ব তোমার মা সামনে আছে তো তো কি তুমি যদি আমার মাকে রেখে অন্য মেয়ের দিকে তাকাতে পারো তাহলে আমি কেন বলতে পারবো না ওহ টাও খাবে আবার তলাটাও কুরাবে ছেলের কথায় চোখ মুখ কুচকে গেল অপূর্বের বাবা খানিকটা গম্ভীর কণ্ঠে বলল তুমি কিন্তু বেশি বেশি করছো অপূর্ব তো তোমার সাথে কম কম করব এটা ভেবেছিলে নাকি তুমি আমাকে না বলে ওনাদের কি করে আসতে বললে কোথাও শুনেছ পাত্রিপক্ষ পাত্রকে দেখতে আসে এবার এদের মাঝখানে কথা বলে উঠল ফজলুল মিয়া তোমার বাবার কোনো দোষ নেই অপূর্ব আমি নিজেই বলেছিলাম আমরা যাব তোমাদের বাড়ি অপূর্ব তাকালো সুইটির বাবার মুখের দিকে তারপর বলল দেখুন আঙ্কেল সরাসরি একটা কথা বলি আমি মানুষটা ভালো না আমি একজন রাজনীতিবিদ এটা হয়তো জেনেই এসেছেন সত্যি বলতে আমি এখন কোনো বিয়েটিয়ে করছি না আর যদি করেও থাকি তাহলে একটা পাগলি মেয়েকে বিয়ে করব বাবার সাথে এমনই কথা হয়েছে আর আপনার মেয়ে মোটেও সেই পাগলিদের কাতারে পড়ে না তাহলে বুঝতেই পারছে না আমার উত্তর কি অপূর্বের শেষের কথাগুলো শুনে হা হয়ে গেলেন সুইটির বাবা মা এতক্ষণ পর সুইটির মা মুখ খুললেন বললেন এসব কি বলছ তুমি অপূর্ব উত্তর অপূর্ব তার বাবাকে দেখিয়ে দিয়ে বলল ঠিকই বলছি কেন বাবা আপনাদের কিছু বলেনি অপূর্বের কথা শুনে সুইটির বাবা মা না বোধক মাথা নাড়ায় যা দেখে অপূর্ব বলে কি করে বলবে বলুন বাবা তো আর আমায় বোঝে না যাই হোক আমায় যেতে হবে হাতে সময় খুব কম আপনারা খেয়ে ধেয়ে সাবধানে বাড়ি চলে যাবেন বলেই সুইটির বাবা মুখের দিকে তাকালো স্বাভাবিক গলায় বলল অপূর্ব দেখুন আঙ্কেল আপনার মেয়ে আপনার সম্পদ এই সম্পদকে যার তার হাতেই তুলে দিবেন এমনটা তো হতে দেওয়া যায় না মেয়েকে তার সাথেই বিয়ে দিন যে আপনার মেয়েকে মন থেকে চাইবে যে ওকে পেলে নিজেকে ধন্য মনে করবে আশা করি আমার কথাটা বুঝেছেন ধন্যবাদ বলেই টেবিলের উপর থেকে হাত ঘড়িটা নিল অপূর্ব তারপর আকিবকে উদ্দেশ্য করে বলল আকিব চলো এতটুকু বলে অপূর্ব তার বাবাকে উদ্দেশ্য করে বলল রাতে বাড়ি আসতে দেও তোমার সাথে সাবানা আন্টি ববিতা আন্টির ব্রেকআপ করছি দাঁড়াও আমার হাতে টাইম নেই না হলে আজ তোমার হচ্ছিল বাবা যাই হোক দুটো বিয়ার কিনে রেখো রাতে ছাদে বসে একসাথে খাবো তারপরই তোমার পাগলি বৌমাকে খুঁজে বের করব কেমন বলেই আর দাঁড়ালো না অপূর্ব চলে গেল বাহিরে আর বাকি সবাই জাস্ট হা হয়ে তাকিয়ে রইল অপূর্বের যাওয়ার পানে ছেলেটা একটু বেখালিভাবে বাবার সাথে কথা বললেও কিছু কথা সত্য বলেছে আকিব নীরব দর্শকের মতো শুধু দেখেই গেল বাবার ছেলে আর মেয়ের বাবার কাহিনী এরই মাঝে হাত পড়ল আকিবের অপূর্ব ডাকছে তাকে আকিবার দাঁড়ালো না টেবিলের ওপর থেকে একটা মিষ্টি হাতে নিয়ে খেতে খেতে যেতে যেতে পাতৃপক্ষদের উদ্দেশ্য করে বলল খেয়ে ধেয়ে সাবধানে যাবেন কেমন বাই বাই বলেই ঘুরে এসে সুইটিকে উদ্দেশ্যের করে বলল আর্মিস সুইটি আপু অপূর্ব ভাইকে নিয়ে বেশি ভাববেন না কারণ উনি কারো ভাবনায় থাকা খুব বেশি পছন্দ করে না বলেই এক প্রকার দৌড়ে চলে গেল আকিব আকিব যেতেই এবার অয়ন মুখ খুলল তার বাবাকে উদ্দেশ্যে করে বলল কি বাবা হুদাই এতক্ষণ সময় নষ্ট করলে আমি জানতাম ভাই এমনটাই করবে ধুরু খালি খালি টাইম ওয়েস্ট বলে অয়নও চলে গেল অয়ন যেতেই অপূর্বের মা বলল তুমি তো জানো অপূর্ব কেমন কাজটা ঠিক হয়নি কিন্তু উত্তর অসহায় দৃষ্টিতে তাকালো অপূর্বের বাবা তার বউয়ের মুখের দিকে না তার বউ সন্তান কেউ তার পক্ষ নিল না এরা কেউ ভালো না অপূর্বের বাবার চাহনি দেখে টোটালি ইনগোর করে চলে গেলেন অপূর্বের মা পরিশেষে শুধু রয়ে গেল পাত্রী পাত্রীর বাবা মা আর অপূর্বের বাবা এরই মাঝে এগিয়ে আসলেন বিয়ের ঘটক কেদার আলী বললেন আমার আসতে দেরি হইনি তো আবার উত্তর সবাই এমন দৃষ্টিতে তাকালো ঘটকের দিকে যেন চোখ দিয়েই ওনাকে গিলে ফেলবে দুপুরের সব রান্না কমপ্লিট করে গোসল করতে চলে গেল প্রিয়তা আর আয়মান। দুজনেই খুব আনন্দের সঙ্গে কাজ কমপ্লিট করেছে আয়মান ছেলেটা মনের দিক থেকে খুবই ভালো আর মিশুক টাইপের প্রিয়তার সাথে বেশ মিশে গেছে সে অতঃপর প্রায় দুপুর আড়াইটার দিকে গ্র্যান্ডমা প্রিয়তা আর আয়মান মিলে একসাথে লাঞ্চ সারল হাসি ঠাট্টা আর আনন্দের সাথে সময়টা যেন খুবই সুন্দর কাটল তাদের পরন্ত বিকেল জানালার পর্দা বেয়ে ধেয়ে আসছে মৃদু বাতাস মন জুড়ে খানিকটা বিষণ্নতা প্রিয়তা ভাবছে গভীর ভাবনায় মগ্ন হচ্ছে সে অপূর্বকে নিয়ে ছেলেটার হুট করে আসা আবার চলে যাওয়াটা এখনো ঠিক নিতে পারল না প্রিয়তা কেন যেন কালকের অপূর্বকে কেমন একটু লাগল প্রিয়তার এমন সময় হঠাৎই প্রিয়তার রুমের বাহিরের দরজাটা নক করল কেউ এতে যেন খানিকটা চমকে উঠল প্রিয়তা তবে বেশি ভাবল না মাথায় ওর না মুড়িয়ে চটজলদি দিয়ে এগিয়ে গেল দরজার দিকে দরজা খুলতেই একজন ডেলিভারি বয়কে দেখে অবাক হল প্রিয়তা বলল জি বলুন উত্তর সামনের ছেলেটি প্রিয়তার হাতে একটা পার্সেলের বাক্স এগিয়ে দিয়ে বলল আপনার পার্সেল ম্যাম প্রিয়তা যেন চরম অবাক হল বলল আমার পার্সেলকে পাঠালো উত্তর ছেলেটি বলল নামটা জানা নেই ম্যাম আপনি পার্সেলটা ধরুন আর ইনিন নিন চিরকুট হয়তো এটা পড়লে আপনি সবটা জানতে পারবেন আমার একটু তারা আছে একটু দ্রুত করবেন প্লিজ বলেই প্রিয়তার দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে ওর হাতের একটা সাইন নিয়ে চলে গেল বয়টি আর প্রিয়তা চেয়েও কিছু বলতে পারল না একবার পার্সেল তো একবার চিরকুটটা দেখল সে মনে মনে বলল এটাকে পাঠালো আমায় প্রিয়তা পার্সেলের বাক্সটা বিছানার উপর রেখে চিরকুটটা খুলল একটা ভাজ খুলতেই সেখানে লেখা দেখল কেউ একজন লিখেছে তাকে তুমি বড্ড বাড়াবাড়ি করছো মেয়ে দেখা হোক সব বাড়াবাড়ি কমিয়ে দিব একদম ব্যাসে তোটুকুই লেখা প্রিয়তা যেন চরম চমকালো এ কেমন কথা আর সে কি বাড়াবাড়ি করেছে অদ্ভুত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তা একটু আগে দিয়ে যাওয়া এক ডেলিভারি বয়ের পার্সেলের ভিতরে থাকা গিফটটার দিকে কারণ কেউ তাকে মোবাইল পাঠিয়েছে তাও নর্মাল নয় বেশ নামি দামি কোয়ালিটির মোবাইল প্রিয়তা থ মেরে তাকিয়ে রইল মোবাইলটার দিকে তাকে মোবাইল পাঠালোকে প্রিয়তা মোবাইলটা হাতে নিল এরই মাঝে মোবাইলে একটা মেসেজ আসলো কেউ লিখেছে তাকে তুমি বড্ড খামখেয়ালি আর ছন্ন ছাড়ায় গরামে এত ভাবলে চলে আজ থেকে এই মোবাইল নামক যন্ত্র দিয়েই তোমার বোন আর চাচার সাথে কথা বলবে কেমন আর হা আমায় নিয়ে বেশি ভেব না মেয়ে আমি আবার কারো ভাবনায় থাকা পছন্দ করি না প্রিয়তা ফের চমকালো আশ্চর্য একে তার সম্পর্কে এত কিছু জানলো কি করে বোন চাচা মোবাইলও দিয়েছে আবার সিমো কিনে দিয়েছে প্রিয়তা কি ভেবে যেন মেসেজের রিপ্লাই হিসেবে লিখল আপনি কে বলুন তো ম্যাসেজ তো দিল কিন্তু রিপ্লাই কি আর আসলো আসলো না তো এমনকি অপর প্রান্তের ব্যক্তিটি প্রিয়তার ম্যাসেজের ভিতরে ঢুকে সিনো করেনি শুধু নোটিফিকেশন আসাটাই দেখেছে আনমনে মুচকিও হেসেছে সে তবে রিপ্লাই আর করেনি হঠাৎ একদিন তোমার নামে লিখব খোলা চিঠি মন খারাপের বিজ্ঞাপন ভেঙে আসবে কাছে ঠিকই হঠাৎ করে প্রেম হবে কথোপকথন নিয়ে আকৃষ্টতায় মন আঁকাবে করব দুজন বিয়ে হঠাৎ করে জীবন ঘুরবে আসবে নতুন স্মৃতি কল্পনাতেই বাস্তব গড়বে হবে নানান নীতি হঠাৎ একদিন তোমার নামে লিখব খোলা চিঠি মন খারাপের বিজ্ঞাপন ভেঙে আসবে কাছে ঠিকই নিঝুম রাত চারিদিকে নিস্তব্ধতার হাহাকার বাড়ির সামনের আজ নীরব কারণ সন্ধ্যা থেকে কোনো এক কারণে জ্বলছে না সে হয়তো নষ্ট হয়েছে নয়তো তার এই সমস্যা হয়েছে তবে খারাপ না প্রকৃতিরা পুরো অন্ধকারে ঘেরা আজ আর এই অন্ধকারের মাঝেই হাতে বিয়ার গায়ে জড়ানো ইয়োলো রঙের টি শার্ট সাদা প্যান্ট পরিধিত এক সুদর্শন যুবক আনমনেই উপরের কাব্য মিলানো কিছু অগোছালো কবিতাটা গেয়ে উঠল যুবকটি আর কেউ নয় একজন রাজনীতিবিদ নাম অপূর্ব সে নিজেও জানে না হুট করে এমন কবিতা কি করে গেয়ে উঠল অপূর্ব হাসে ইদানিং নিজের ওপর খানিকটা পরিবর্তন লক্ষ্য করছে অপূর্ব হুটহাট কেন যেন হাসি পায় তার প্রিয়তা নামক সেই মেয়েটিকে নিয়ে খুব ভাবতে ইচ্ছে করে কথা বলতে মন চায় কিন্তু বলে না অপূর্ব বুঝতে পারছে ভালোবাসা নামক এক কঠিন ব্যামো ধীরে ধীরে তাকে আসক্ত করছে কিন্তু এই আসক্তিটা বেশি ঘটে গেলে তারই তো বিপদ অপূর্ব চেয়েও কেন যেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না প্রিয়তা নামক রমণীকে নিয়ে ভাবনাটা বাদ দিতে পারছে না আচ্ছা এই প্রেম ভালোবাসা মেয়ে এই তিনটা জিনিস জীবনে না আসলে কি খুব খারাপ হয়ে যেত হতো না তো উল্টো প্রেম ভালোবাসা মেয়ে জীবনে আসলেই যত ভেজাল অপূর্ব দীর্ঘ শ্বাস ফেলল জীবনের এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে সে মাথা মন মস্তিষ্ক সব এলেমেলো হচ্ছে অপূর্বের এই বাবাটা যে এখনো কেন আসছে না এটাই বুঝাচ্ছে না অপূর্ব বাবার সাথে দুই তিন লাইন কথা তারা তারা বললেই অপূর্বের উদাসীন মনটা বোধ হয় ঠিক হতো অপূর্ব বিয়ারে চুমুক দিল মোবাইলটা হাতে নিয়ে বাবাকে একটা মেসেজ দিল লিখলো তুমি কি উপরে আসবে বাবা নাকি আমি নিচে গিয়ে তোমায় কোলে করে নিয়ে আসব ম্যাসেজ পাঠানোর তিন সেকেন্ডের মাথাতেই রিপ্লাই আসলো লিখেছেন অপূর্বের বাবা বদমাস ছেলে আসছি দাঁড়াও আমায় কোলে তুলতে পারবে তুমি খালি বড় বড় কথা অপূর্ব হাসে তার বাবার মেসেজ দেখে আবারও লিখে তুমি চাইলে আমি কোলে নিলেও নিতে পারি বাবা শুধু কোমর ভাঙলে দোষ নেই আমার লিখেই হালকা হেসে মোবাইলটা রাখে পাশে সে জানে তার বাবা আর কোনো রিপ্লাই দিবে না অপূর্ব আবারও বিয়ারে চুমুক দিয়ে আকাশ পানে তাকায় খানিকটা নির্জীব কণ্ঠে বলে আমি তোমার নামে লিখব কবিতা হয়ে যাব কবি কি করে বলবো বলো আমি আজও যত্নে রেখেছি তোমার একখানা ছবি সেই ছবি এমনই এক জায়গায় গাথা যে ছবির মালিকও দেখতে পারবে না কখনো আবার যে ছবি আটকে রেখেছে সেও বের করে দেখাতে পারবে না কখনো বুঝলে কিছু আবার হাসে অপূর্ব না সে গেছে ভালোবাসা বোধ হয় তাকে পাগল বানিয়ে দিচ্ছে হঠাৎই পায়ের শব্দ পাওয়া গেল অপূর্ব বুঝেছে তার বাবা আসছে অপূর্ব নিজেকে সামলালো এসব আবেগ মাখা কথা বার্তা তার বাবা শুনলে হয়ে গেল অপূর্ব আগের ভঙ্গিতেই বসে রইল চুপচাপ অশান্ত মনকে শান্ত করতে লাগল মুহূর্তেই এরই মাঝে তার পাশে এসে বসল তার বাবা খানিকটা গম্ভীর কণ্ঠে বলল আমায় ডেকোছ কেন কেন আমি ডাকতে পারি না বুঝি না পারো না রোজ রোজ তোমার রাতের বেলা ডাকাডাকি আমার পছন্দ নয় পছন্দ কেমনে হবে আমি তো আর সাবানা আন্টি আর ববিতা নই তুমি কি আমায় এই ফালতু কথা বলার জন্য ডেকেছো অপূর্ব না তাহলে বলো জলদি ঘুমাতে যাব কেন টিভিতে কি সাবানা আন্টির মুভি ছেড়ে এসেছো। উত্তর চোখ রাঙিয়ে অপূর্বের দিকে তাকালো অপূর্বের বাবা যা দেখে অপূর্ব বলে একদম চোখ রাঙাবে না বাবা আমি তোমার চোখ রাঙায়ানোকে ভয় পায় নাকি অপূর্বের কথা শুনে বেশ রাগি রাগি ভাব নিয়ে বলল অপূর্বের বাবা তা পাবে কেন তোমার মাথায় হাঙ্গা খালি সাবানা আর ববিতা ঘুরে হালকা হাসে অপূর্ব টপিক পাল্টে স্বাভাবিক কণ্ঠে বলে আজকের কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করো নি বাবা ঠিক করিনি মানে অমন মেয়ে আর পাওয়া যেত নাকি মেয়েটা দেখতে কতটা সুন্দর বলতো বাবার এবারের কথা শুনে এক অদ্ভুত দৃষ্টিতে তাকায় তার বাবার দিকে যা দেখে অপূর্ব কিছু বলার আগেই ধমকানো গলায় বলে উঠল অপূর্বের বাবা একদম উল্টো পাল্টা কথা বলবে না অপূর্ব তাহলে কিন্তু তোমার খবর আছে বাবার কথা শুনে উচ্চ স্বরে হাসে অপূর্ব তারপর বলে তাই নাকি তা কয়টার খবর দেখাবে বাবা দশটার নাকি নটার অপূর্বের বাবা চুপ হয়ে যায় নাই ছেলে তার চরম খারাপ এর সাথে কথায় পারা যাবে না বউ একটা আনলে তাকেও কথা শুনিয়ে শুনিয়ে মেরে দিবে এর চেয়ে অপূর্ব বিয়েই না করুক আজ ধরনী জুড়ে প্রবল বেগে বৃষ্টি নেমেছে সেই ভার্সিটি ঢোকার পর থেকেই বৃষ্টি পড়ছে এখনো বন্ধ হওয়ার নাম গন্ধ নেই ভার্সিটির এক কর্নারে বড় বাগানেও পানিতে ভরে যাচ্ছে গাছের পাতা হচ্ছে ভেজালো প্রিয়তা দাঁড়িয়ে আছে অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে সে ভার্সিটির করিডোরে বাড়ি কী করে ফিরবে তাই ভাবছে প্রিয়তার কাছে ছাতা নেই এখন এই বৃষ্টির মধ্যে বাড়ি ফিরলে নির্ঘাত তার জ্বর আসবে কিন্তু জ্বর আসার চেয়েও অনেক বড় সমস্যা হল তার বোরকা হিজাব সব ভিজে যাবে যেটা প্রিয়তা মোটেও চাচ্ছে না কিন্তু কিছু তো করারও নেই প্রিয়তা অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিল বৃষ্টিতে ভিজেই বাড়ি ফিরবে সে ভার্সিটি প্রায়ই ফাঁকা সবাই চলে গেছে বলতে গেলে এখন এখানে একা একা দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না কেমন যেন ছমছমে পরিবেশ প্রিয়তা জোরে নিশ্বাস ফেলে বৃষ্টির ভিড়ে পা বাড়ালো তারপর আস্তে আস্তে ছুটে চলল বাড়ির উদ্দেশ্যে বৃষ্টি নেমেছে ঘন ফোটার ভিড়ে বৃষ্টি নেমেছে খুব বৃষ্টিতে রাস্তাঘাট সব ভিজে টুইটুম্বর রিক্সা জুড়ে থাকা নীল রঙের পলিথিনগুলো উড়ে যাচ্ছে একের পর এক প্রিয়তা দেখছে তাদের আর আনমনে হেঁটে যাচ্ছে ভিজে গেছে সে কালো হিজাব বোরকা সব ভিজে গেছে অনেক প্রিয়তার জিনিসটা মোটেও ভালো লাগছে না এমন সময় হঠাৎই পায়ে সিলিপ কেটে পড়ে যেতে নিল প্রিয়তা সঙ্গে সঙ্গে কেউ একজন ধরল তাকে জোরালো বাতাসের ধাক্কায় মুখের নিকাবটা খানিকটা উপরে উঠে মুখটা দৃশ্যমান হল তার প্রিয়তা এক মুহূর্তের জন্য থমকে গেল চোখ বন্ধ করে ফেলল নিমিশেই অন্যদিকে অপূর্ব ছাতা হাতে তাকিয়ে আছে প্রিয়তার ভেজালো মুখটার দিকে আজ অনেকদিন প্রিয়তার মুখটা দেখল সে মেয়েটার মুখে এক অদ্ভুত মায়া আছে যেটাকে না চাইতেও এড়াতে পারছে না অপূর্ব কিন্তু মেয়েটা বড্ড বেখেয়ালি এত বৃষ্টির মধ্যে কেউ ভিজে ভিজে বাড়ি ফিরে নাকি এদিকে অপূর্ব প্রিয়তার থেকে বেশ খানিকটা দূরত্বে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে অপূর্বের মুখটা দেখতে না পেলেও প্রিয়তার মুখটা ঠিকই দেখেছে সে আজ কতদিন ধরে যে মেয়েটাকে খুঁজছে তারা তার হিসাব নেই ফাইনালি সেই মেয়েটাকে খুঁজে পেল তারা বোরকার আড়ালে থাকার কারণে এতদিন চিনতে পারেনি ছেলেটি একটা ফোন করল কাউকে ফোন রিসিভ হতেই বলল বস মেয়েটাকে পেয়ে গেছি এতদিন চোখের সামনেই ছিল কিন্তু বোরকা পড়ে থাকায় চিনতে পারেনি উত্তর অপর প্রান্তে থাকা ব্যক্তিটি বলল মেয়েটি কি একা না বসো একটা ছেলেও আছে এবার বুঝলাম কাহিনী ঠিক আছে তুই রাখো আমি দেখছি মেয়েটাকে ফলো করার জায়গাটা চিনে রাখো আমি কালি আসছি ঢাকায় আচ্ছা বস মেয়েটাকে এখানেরই একটা ভার্সিটিতে পড়ে ওহ তাহলে তো হয়ে গেল কালি মেয়েটাকে ধরে আনতে হবে আচ্ছা বসো বলেই ফোনটা কাটল ছেলেটি আবারও তাকালো অপূর্ব আর প্রিয়তার দিকে আর কতক্ষণ এভাবে চোখ বন্ধ করে থাকবে মেয়ে আই থিঙ্ক এবার তোমার চোখ খোলা উচিত প্রিয়তা চমকালো ভরাকালো ফুট করেই অনাকাঙ্ক্ষিত সেই পুরুষালীর ভয়েসটা কানে আসতেই চোখ খুলল মুহূর্তে সামনেই সত্যি সত্যি অপূর্বকে দেখে হতভম্ব হয়ে অপূর্বের থেকে নিজের থেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়াল সে মুখের নিকাব ঠিক করল পর মুহূর্তেই তারপর বলল আপনি এখানে হুম তা এভাবে বৃষ্টিতে ভিজোচ্ছ কেন উত্তর খানিকটা বিব্রত ভরা মুখটা নিয়ে বলল প্রিয়তা না মানে ছাতা নেই আমার তাই আর কি তাই আর কি ছাতা নেই বলে এভাবে ভিজে ভিজে বাড়ি ফিরবে এক জায়গায় দাঁড়ানো যেত না শেষের কথাগুলো একটু রাগী ভাবেই বলে অপূর্ব অপূর্বের রাগী গলার কথা শুনে খানিকটা ধমকে চায় প্রিয়তা মাথা নিচু করে বলে আসলে ভার্সিটিতে কেউ ছিল না তাই দাঁড়াতে পারিনি আমি একা একা কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম ভার্সিটিতে তাই বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম প্রিয়তার কথা শুনে কিছু বলছে না অপূর্ব নিশ্চুপ থাকলো অনেকক্ষণ তারপর কঠিন দৃঢ়তা নিয়ে বলে গাড়িতে ওঠো প্রিয়তা শুনতে পায়নি অপূর্বের হুকুম করে কথা বলাটা তাই বলে কি গাড়িতে উঠতে বলেছি গাড়ি লাগবে না অপূর্ব আমি যেতে পারবো অপূর্বের মেজাজ বিগড়ালো খানিকটা ধমকের স্বরে বলল এত বেশি কথা কেন বলো মেয়ে জানো না অপূর্ব বেশি কথা বলা পছন্দ করে না বলেই কোনো দ্বিধা ছাড়াই প্রিয়তার হাত ধরে এগিয়ে চললো অপূর্ব আর প্রিয়তার মস্তিষ্ক আটকালো অপূর্বের মেয়ে বলা শব্দটার কাছে তার কাছে আসা দুদুটো চিরকুটেও তো মেয়ে নাম নিয়ে কথা ছিল তবে কি অপূর্বই ওই মোবাইলটা পাঠালো কিন্তু কেন গাড়িতে চুপচাপ বসে আছে প্রিয়তা চোখে মুখে অশেষ বিস্ময়ের ছোঁয়া শরীর জুড়ে শীত শীত বিষণ্নতা খানিকটা অস্বস্তিতা তার ওপর অচেনা সেই মানুষের চিরকুট আর মোবাইল প্রিয়তার পাশেই ড্রাইভিং সিটে বসে আছে অপূর্ব কতক্ষণ আগেই প্রিয়তাকে নিয়ে এখানে বসেছে অপূর্ব হঠাৎই গায়ে মোটা কিছুর ভার লাগতেই খানিকটা চমকে উঠে পাশ ফিরে তাকালো প্রিয়তা অপূর্ব তার গায়ের মোটা কোটটা প্রিয়তার গায়ে জড়িয়ে দিয়েছে প্রিয়তা কয়েকবার পলক ফেলে তাকালো অপূর্বের দিকে এরই মাঝে অপূর্ব বলে উঠল এভাবে তাকিয়ে থেকে নামিয়ে আমি যেন নিস্তব্ধ হয়ে যাব প্রিয়তা যেন চমকালো ভরকালো অবাক হল খুব বলল জি হাসে অপূর্ব প্রাণ খোলা এক মিষ্টি হাসি দেয় সে তারপর বলে তোমার অস্বস্তিতা আমি বুঝেছি মেয়ে তাই ওটা তোমায় দিলাম তবে ভেব না সবসময়ের জন্য দিয়েছে কাল ভার্সিটিতে নিয়ে আসবে আমি এসে নিয়ে যাব উত্তরে মাথা নাড়ায় প্রিয়তা তবে কিছু বলে না অপূর্ব হাসে আজকে অপূর্ব একাই গাড়ি নিয়ে এসেছিল উদ্দেশ্য তেমন কিছুই ছিল না তবে মনে মনে চেয়েছিল প্রিয়তার সাথে দেখা হোক তার সত্যি সত্যি হয়ে যাবে এটা ভাবেনি অপূর্ব বেশি ভাবল না গাড়ি নিয়ে ছুটল দূরে বৃষ্টির রেশ এখনও অনেক বেশি রাস্তার দুই পাশে বড় বড় গাছ আর মাঝখানে ভেজালো সরু রাস্তা পেরিয়ে যাচ্ছে প্রিয়তা আর অপূর্ব প্রিয়তা তাকিয়ে আছে অপূর্বের মুখের দিকে সে সত্যি বুঝোচ্ছে না ওই পার্সেলটা কি অপূর্ব পাঠিয়েছে অপূর্বই হবে এই অচেনা শহরে তার চাচা আর বোন সম্পর্কে অপূর্বই জানে আর মোবাইল নিয়েও তো আগেরবার কথা বলেছিল অপূর্ব তাহলে কি অপূর্বই পাঠিয়েছে মোবাইল প্রিয়তা যখন অপূর্বের মুখের দিকে তাকিয়ে এসব ভাবতে ব্যস্ত ঠিক তখনই হুট করে অপূর্ব তার গাড়ি থামিয়ে দিল আচমকা এমনটা হওয়াতে খানিকটা চমকে উঠল প্রিয়তা বিস্ময়কর চোখ নিয়ে তাকালো সে অপূর্বের দিকে অপূর্ব জোরে একটা নিঃশ্বাস ফেলল তারপর বলল কিছু বলার থাকলে বলে ফেলো প্রিয়তা এভাবে তাকিয়ে থাকো কেন প্রিয়তা লজ্জায় যেন আর্স্ট হলো। সে তো তেমন ভাবে তাকায়নি আর অপূর্ব তো গাড়ি ড্রাইভিং করতে ছিল তাহলে বুঝল কি করে প্রিয়তা তার দিকে তাকিয়ে আছে প্রিয়তা খানিকটা সাহস নিয়ে বলল আপনায় একটা প্রশ্ন করব অপূর্ব অপূর্ব বেশি না ভেবেই বলল হুম বলো আপনি কি আমায় মোবাইল পাঠিয়েছেন অপূর্ব সাথে চিরকুট অপূর্ব কি ভরকালো প্রিয়তার কথা শুনে মোটেও ভরকালো না উল্টো স্বাভাবিক কণ্ঠে বলল কিসের চিরকুট প্রিয়তা থমকে গেল তাহলে কি অপূর্ব পাঠায় নি ওগুলো পাঠালে তো এমন প্রশ্ন করত না প্রিয়তা জবাব দেয় না কি বলবে বুঝতে পারছে না অপূর্ব যেন বুঝল প্রিয়তার অবস্থাটা গাড়ি স্ট্যার্ড দিতে দিতে বলল এত বেশি ভেব নামে জীবন যেভাবে চলে তাকে সেভাবেই চলতে দেও বেশি ভেবে হবে কি যদি মনের অশান্তি এক অচেনা চিরকুট প্রেরক মিটিয়ে দিতে পারে প্রিয়তা কি বুঝলো অপূর্বের কথার আগামাথাটা ঠিক বোঝা গেল না কারণ সে কোনো প্রশ্ন করেনি অতঃপর নিশ্চুপতার ভিড়েই এগিয়ে চলো প্রিয়তা আর অপূর্ব বড়জোর বিকেল পাঁচটা বাজে আজ প্রিয়তার স্টুডেন্টটা পড়বে না মায়ের সাথে কোথায় যেন গেছে গ্র্যান্ডমার কাছে ফোন করে বলেছে তাই প্রিয়তা আর বের হয়নি বাড়ি থেকে বর্তমানে নিজের রুমে চুপচাপ শুয়ে আছে প্রিয়তা সামনেই দড়ির ওপর টানিয়ে রাখা অপূর্বের দেওয়া কালো কোটটা বাহিরে বৃষ্টি কমেছে অনেক আগেই তবে অন্ধকার হয়ে আছে এখনও প্রিয়তা একা একাই বলল অপূর্ব বলেছে কতটা কাল এসে নিয়ে যাবে তার মানে কাল আবার অপূর্বের সাথে দেখা হবে অপূর্বের সাথে দেখা হবে কথাটা ভাবলেই কেমন যেন লাগে প্রিয়তার ভালো লাগে আবার কেমন কেমন যেন করেও অনুভূতিরা মাঝে মাঝে বড্ড জ্বালাতন করে প্রিয়তাকে এক অদ্ভুত ফিলিংস যেটা মাঝে মাঝে নিতে পারে না প্রিয়তা প্রিয়তার ভাবনার মাঝেই হঠাৎই বিছানার পাশে থাকা প্রিয়তার ফোনটা বেজে উঠল প্রিয়তা যেন আচমকাই লাভ দিয়ে উঠল ফোনটা দেখল সে উপরের নাম্বারটাও দেখল অচেনা কেউ প্রিয়তা ফোনটা তুলবে কি তুলবে না ভাবতে ভাবতেই প্রথম কলটা কেটে গেল সেকেন্ডবার ফোনটা বাজতেই প্রিয়তা ফোনটা তুলল খুব নমনীতার সাথে বলল আসসালামু আলাইকুম কে বলছেন উত্তরে অপর প্রান্তের ব্যক্তিটি বলে উঠল ওলাইকুম আসসালাম আমি কে সেটা কি আমার কণ্ঠে শুনে বোঝা যায় নামে প্রিয়তা ভয়ঙ্করভাবে চমকে উঠল চোখগুলো বড় বড় হয়ে গেল মুহূর্তেই এটা তো অপূর্বের গলা তার মানে অপূর্বই ফোনটা পাঠিয়েছে প্রিয়তাকে প্রিয়তা বেশি না ভেবেই বলল তাহলে আপনি ফোনটা পাঠিয়েছেন অপূর্ব হালকা হাসে অপূর্ব বলে এখনো সন্দেহ হচ্ছে বুঝি অপূর্বের কথা শুনে চোখ মুখ কুচকে ফেললো প্রিয়তা বলল তাহলে তখন জিজ্ঞেস করার সময় বলেনি কেন না জানার ভান কেন করলেন আবারও হাসে অপূর্ব বলে কি জানি সত্যি ভান করেছিলাম বুঝি আমার কেন মনে পড়ছে না চোখ বন্ধ করে ফেলে প্রিয়তা এ ছেলে তো বড্ড তারা প্রিয়তা নিজের চোখ খুলে জবাব দেয় ফোন গিফট কেন করলেন উত্তরে ফতাফত জবাব অপূর্বের ভালো লেগেছে তাই আর চিরকুট ওটা তো তোমায় বিপাকে ফেলার জন্য ইউ মাই নটকাও আমার আবার মানুষকে বিপাকে ফেলতে বেশ লাগে প্রিয়তা যেন চরম ভাবে ভরকালো এ ছেলে বলে কি মানুষকে বিপাকে ফেলতে নাকি বেশ লাগে প্রিয়তা কি ভেবে যেন বলে উঠল আপনার কি মাথা ঠিক আছে অপূর্ব স্বাভাবিক জবাব অপূর্বের আগে ঠিক ছিল কিন্তু এখন নেই অপূর্বের এবারের কথা শুনে বেশ অবাক হয়ে বলল প্রিয়তা মানে উত্তরে একটু কেমন যেন নীরব আর শান্ত কণ্ঠে জবাব দিল অপূর্ব মানেটা আজ থাক অন্য আরেকদিন বলবো মে। প্রিয়তা কি জবাব দিবে ভাবতে ভাবতে বলল কেন আজ বললে কি হবে আজ শনিবার আর একজন সুন্দর ভদ্রস্র জ্ঞানীগুণী মানুষ বলে গেছে শনিবার কোনো মানের উত্তর দিতে নেই প্রিয়তা ভ্যাবাচে কা খেয়ে বলল কে বলে গেছে উত্তরে হাসতে হাসতে জবাব দেয় অপূর্ব তাহসান আহমেদ অপূর্ব এবার না চাইতেও উচ্ছস্বরে হেসে ফেলে প্রিয়তা প্রাণ খোলা দাঁত খিলখিল শব্দ করে হেসে ফেলে সে আর প্রিয়তার হাসির শব্দ শুনে ফোনের অপর প্রান্তের থাকা অপূর্ব বুকে হাত রেখে খুবই ধীর স্বরে বলল এভাবে হেসো না মেয়ে তোমার হাসিতে আমার বুকটা কেন যেন ব্যথা করছে আমি নিতে পারছি না কিন্তু অপূর্বের এই অসহায়ত্বের কথাটা প্রিয়তা শুনল কি শুনল না তো উল্টো আরও উচ্চ স্বরেই হাসতে লাগল সে সাথে অপূর্বের বুক ব্যথা বাড়াতে লাগল শহর জুড়ে অন্ধকারের বিষণ্নতা গাছের বৃষ্টিতে ভেজা পাতাগুলোও বেশ চুপচাপ পাখিরা তেমন ডাকছে না হয়তো বৃষ্টির ভয় লুকিয়েছে কোথাও পরিবেশ ছুঁয়ে ঠান্ডা বাতাস বইছে দরজা সামনে ঝুলে থাকা ধূসর রঙের পর্দাটা নড়ছে কেমন চুপচাপ পরিবেশ আর এই চুপচাপের ভিড়েই মুঠো ফোনের ভিড়ে কথোপকথন করছে প্রিয়তা আর অপূর্ব একজন হাসছে আর একজন বুক ব্যথায় নড়ছে ইস আজ প্রিয়তাকে ভার্সিটি দিয়ে যেতে আয়মান এসেছে প্রিয়তা আনতে চাইনি কিন্তু তাও আয়মান এসেছে বলেছে একা একা বাসায় ভালো লাগছে না তাই এসেছে সে ভিতরে ঢুকবে না শুধু ভার্সিটির সামনে দিয়েই চলে যাবে রিকশা করেই এসেছে দুজন অতঃপর ভার্সিটি আসতেই প্রিয়তা রিক্সা থেকে নামল তারপর বলল এবার তবে আপনি বাড়ি যান আয়মান আয়মানও শোনে রিকশা থেকে নেমে মুচকি হেসে বলে হুম যাচ্ছি তুমি আগে যাও প্রিয়তাও আর ভাবে নিয়ে আশেপাশে তাকিয়ে চলে যায় সে ভিতরে আর আয়মানও কিছুক্ষণ প্রিয়তার যাওয়ার পানে তাকিয়ে থেকে বলে আমার কি তোমায় ভালো লাগতে শুরু করেছে প্রিয়তা আয়মান একা মনে কথাটা আওড়িয়ে চোখের কালো চশমাটা পরে রিকশায় চড়ে চলল আবার বাড়ির উদ্দেশ্যে অন্যদিকে ভার্সিটির পাশ দিয়েই থাকা একটা বড় বটগাছের পিছনে লুকিয়ে থাকা একটা ছেলে বলল মেয়েটা কালো কি এই ছেলেটার সাথে ছিল কে জানে এই বশ কখন আসবে কে জানে লোকটা অলওয়েজ লেট করে খুলনাতে নিজের বাড়ির উঠানে বসে আছে প্রিয়তার চাচী শিউলি বেগম কুলোর মাঝে চাল রেখে বাজছেন তিনি চোখে মুখে প্রখর রাগ তার আজ থেকে ঠিক দুদিন আগে প্রিয়তার সাথে বিয়ে ঠিক করা সেই বুড়োর ছোট ভাই এসে প্রচুর শাসিয়ে গেছে শিউলি বেগমকে কারণ তাদের বলে যাওয়া এক সপ্তাহ মধ্যে টাকা ফেরত দেওয়ার কথাটা রাখতে পারেনি প্রিয়তার চাচি অর্ধেক দিয়েছেন আর বাকি অর্ধেক দিয়ে গয়না গাটি বানানোর কারণে দিতে পারেনি এর জন্য অনেক কথাও শুনিয়ে গেছে তাকে শিউলি বেগম শুধু রাগে ফুসেছে একবার যদি প্রিয়তাকে হাতের কাছে পেত তাহলে ওখানেই কেটে ফালা ফালা উনি বাবমা মরা মেয়ের এত তেজার সাহস আসে কোথা থেকে হঠাৎই প্রিয়তার চাচীর ফোনটা বেজে উঠল সঙ্গে সঙ্গে চমকে উঠে ফোনটা তুললেন তিনি মতলেব ফোন করেছে শিউলি বেগম কয়েকটা কড়াকড়া কথা শোনার জন্য ফোনটা তুলতেই অপর প্রান্তে মতলেব বলল প্রিয়তার খোঁজ পেয়েছি ম্যাডাম শিউলি বেগমের রিয়েকশনটা ঠিক বোঝা গেল না এই কথাটা আরো দুদিন আগে শুনলে বোধহয় বেশি খুশি হতেন তিনি শিউলি বেগম নিজেকে সামলে বললেন কথায় আছে নবাবের বেড়ি জি ম্যাডাম ঢাকাতে এখানের একটা ভার্সিটিতে ভর্তিও হয়েছে সঙ্গে একটা ছেলেও আসে ভার্সিটি দিতে আসতে শিউলি বেগম মতলেবের কথা শুনে রাগি রাগী কণ্ঠে বলল তার মানে নবাবের বেটি প্রেমিকের জন্য বিয়ের আসর ছেড়ে পলাইছে হতে পারে ম্যাডাম শোন চব্বিশ ঘন্টার মধ্যে প্রিয়তাকে আমার সামনে এই খুলনাতে চাই উত্তরে মতলবেও বলে ঠিক আছে ম্যাডাম মতলেবের কথা শুনে প্রিয়তার চাচিও আর কিছু না বলে ফোন কাটলেন তারপর একা একা আওড়ালেন তাহলে এই কারণেই বাড়ি ছেড়ে পালানো হয়েছে প্রিয়তা একবার সামনে পাই তোকে তোর ঠ্যাং আমি ভাঙব তোর জন্য আমার মান সম্মান সব গেছে আমি এখানে অপমানিত হব আর তুই বাহিরে পাখনা মেলে উড়ে বেরাবি তাও নাগরকে সঙ্গে নিয়ে এটা আমি হতে দিব নাকি ভার্সিটি শেষে গেটের সামনে দাঁড়িয়ে আছে প্রিয়তা অপেক্ষা করছে সে অপূর্বের জন্য কিন্তু অপূর্বের আসার কোনো নাম গন্ধ নেই তবে কি অপূর্ব আসবে না আজ কিন্তু উনি তো কাল বলল আসবে এখানে তার কোটটা নিতে প্রিয়তার কেন যেন মন খারাপ হল মনে মনে বলল আপনি কি সত্যি আসবেন না অপূর্ব বেশ হতাশা ভরা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়তা অপূর্বের কোটটা আঁকড়ে ধরে মন বেজায় খারাপ তার কারণ অপূর্ব আসেনি সেই কখন থেকে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে প্রিয়তা কিন্তু অপূর্ব আসছে না হয়তো আসবেও না প্রিয়তা আশেপাশে দেখল তারপর ভাবল আর দাঁড়ানো ঠিক হবে না তাকে যেতে হবে প্রিয়তা অপূর্বের কোটটা পুনরায় ব্যাগে ভরে এগিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে তবে মনে মনে আওড়াল খুব আপনি কেন আসলেন না অপূর্ব আমি অপেক্ষায় ছিলাম তো ভেবেই জোরে নিশ্বাস ফেলে এগিয়ে চলতে লাগল প্রিয়তা অন্যদিকে বটগাছে সামনে দাঁড়িয়ে থাকা মতলবের দলে থাকা একটা ছেলে দেখছিল প্রিয়তাকে প্রিয়তা চলে যাচ্ছে অথচ তার মতলেব বসের কোনো খবর নেই এই লোকটা অলওয়েজ লেট করে দেখা যাবে বসো আস্তে আস্তে মেয়েটা চলে যাবে এরই মাঝে সেখানে এগিয়ে আসলো মতলেব সাথে দুটো ছেলে শিহাব আর করিম মতলেব এগিয়ে এসে বলল সামনের ছেলেটিকে মেয়েটা কৈয়ালি ছেলেটা সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে পিছনে থাকালো খানিকটা ঘাবড়ে গিয়েছিল সে আলী মতলেবকে দেখেই উত্তেজিত কণ্ঠে বলল এতক্ষণে আপনার আসার সময় হল বস ওই দেখুন মেয়েটা চলে যাচ্ছে বলেই প্রিয়তার যাওয়ার পানে আঙুল দিয়ে দেখালো আলী আলির কথা শুনে মতলেবও তাকালো প্রিয়তার দিকে তারপর আলীর গালে ঠাস করে থাপ্পর মেরে বলল মেয়েটা চলে যাচ্ছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস হারামজাদা জলদি ধর গিয়ে বলেই সিহাব করিমকে উদ্দেশ্য করে প্রিয়তাকে ধরার কথা বলল মতলেব মতলেবের কথা শুনে শিহাব ওরাও এগিয়ে চললো প্রিয়তাকে ধরতে প্রিয়তা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে এদিকে ভার্সিটির কর্নার দিয়ে লুকিয়ে থাকা আরেকটা ছেলে নাম তাহের এগিয়ে গিয়েও যেতে পারল না এরা কারা মেয়েটির পিছন পিছন যাচ্ছে কেন ছেলেটিও কি ভেবে এগিয়ে চলল আস্তে আস্তে ওদের থেকে খানিকটা দূরত্ব নিয়ে বিষয়টা দেখতে হবে তাকে বেশ মন মরা ভঙ্গিতেই এগিয়ে চলছিল প্রিয়তা এই অপূর্ব ছেলেটা এমন কেন যদি নাই আসার ছিল তাহলে কাল বলল কেন কোটনিতে আসবে আজ অদ্ভুত ছেলে একটা প্রিয়তা যখন এসব ভাবতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তেই তার সামনে এসে থামল একটা গাড়ি প্রিয়তা বেশি না ভেবেই গাড়িটা পাশ কাটিয়ে চলে যেতে লাগল এরই মাঝে হুট করেই পিছন থেকে প্রিয়তা কিছু বুঝে ওঠার আগেই নাকে রুমাল ধরে অজ্ঞান করে ফেললো তাকে সাথে গাড়িতে তুলে দ্রুত গাড়িতে বসে কোথাও একটা নিয়ে যেতে লাগলো তাকে ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে মতলেবের লোকসহ তাহেরও চমকে উঠল বিষয়টা কি ঘটল মেয়েটাকে কে তুলে নিয়ে গেল তাহের গাড়িটা খেয়াল করেছে গাড়িটা যেন চেনা চেনা লাগল তার কতক্ষণ ভাবতেই বলে উঠল সে এটা তো অপূর্বের গাড়ি তার মানে ভাবতেই চোখ বড় বড় হয়ে গেল তাহেরের গাড়ি ছুটছে তার আপন গতিতে সামনেই গাড়ি ড্রাইভ করছে আকিব আজ সে কতটা সাহসিকতার পরিচয় দিয়েছে একটা জলজান্ত হেঁটে চলা মেয়েকে অজ্ঞান করে গাড়ি নিয়ে ছুটছে সে প্রিয়তা এলে আছে কারো বুকে প্রিয়তার জ্ঞানশূন্য চোখ দুটো দেখে বাঁকা হাসল সে তারপর আকিবকে উদ্দেশ্য করে বলল ফ্রেন্ড তোমার সাহসিকতা আজ আমায় মুগ্ধ করেছে আকিব আকিব মুচকি হাসল লুকিং গ্লাসে অপূর্বের দিকে তাকিয়ে বলল আপনিও না ভাই হালকা হাসে অপূর্ব অপূর্বের হাসি দেখে বলল আকিব এবার কোথায় যাবেন ভাই উত্তর বেশি না ভেবেই বলল অপূর্ব তুমি জানো এখন আমি কোথায় যাব আকি ভাসে বলে তাহলে যাওয়া যাক ভাই ধুম কেন নয় আর কিছু বলে না আকিব ছুটে চলে তাদের গন্তব্যের দিকে প্রিয়তা লেপটে আছে তার পুরো শরীর নিস্তেজ হয়ে লুটিয়ে আছে অপূর্বের বাহুডোরে অপূর্ব জানত আজ প্রিয়তাকে কেউ তুলে নিয়ে যাবে আর এই তুলে নেওয়া লোকটা যে সেই বাসের লোকটা এটাও বুঝেছিল অপূর্ব তাই তো এভাবে করে নিয়ে যাওয়া প্রিয়তাকে যাতে কনফিউশন ওদের মাঝেও থাকবে অপূর্ব কি ভেবে যেন প্রিয়তার হাতটা ধরল শক্ত করে তারপর নিশ্চুপ স্বরে বলল আই এম সরি বটগাছটার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মতলেবের দলের তিনটা ছেলে সিহাব আলী আর করিম মতলেব এদের তিনজনের চেয়ে খাটো তাই বলল সঙ্গে সঙ্গে করিম তার ব্যাগে করে আনা টুলটা বের করে দ্রুত রাখল মতলেবের পায়ের কাছে তারপর আবারও আগের নেয় সিহাবের পাশ দিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে ফেলে মতলেব চটজলদি টুলটার উপর উঠে সবার থেকে উঁচু হয়ে দাঁড়াল তারপর তিনটাকে উদ্দেশ্য করে বলল বিষয়টা কি হল মেয়েটাকে আমরা ছাড়া আর কে কিডন্যাপ করতে চাইবে উত্তরে সিহাব বলল আমরা কেমনে কোমো বস সিহাবের কথা শুনে মতলেব চোখ রাঙানো ভাব নিয়ে কাট কাট গলায় বলল আর একটু দ্রুত হাঁটতে পারলি না হচ্ছেগুলো এবার করিম মুখ খুলল আমরা কি করে বুঝব বস মেয়েটাকে আমরা ছাড়া অন্য কেউ কিডনাস করতে চাইবে এবার ওই মেয়ের চাচিরে কি কমু কবিতরা মতলেবের এবারের কথা শুনে আলী বলল এইসব আপনাদের জন্য হইছে বস আর একটু তাড়াতাড়ি আসতে পারলেন না এবার শিহাব করিম দুজনেই একসাথে বলল জি বস সব আপনার জন্য আপনি যদি সকালে তাড়াতাড়ি ঘুম দিয়া উঠতেন তাহলে আমরাও তাড়াতাড়ি এখানে আসতাম এই বলে করিম শিহাব আলী তিনজনই কথা শোনাতে লাগল মতলেবকে আর এদের কথা শুনে মতলেব নিজেও হতভম্ব হলো হয়তো এরা সত্যিই বলছে আজ সকালে কোকেয়ারে নিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে মতলেব এমনটা স্বপ্ন দেখতে ছিল যার মতলেব দরুন সকালে ঘুম ভাঙতে দেরি হয়েছে তার কোকেয়া হল মতলেবে পাশের বাড়ির মোকলেসের ছোট বইন সেই ছোট কাল হইতে মতলেব তারে ভালোবাসে খুব শীঘ্রই বিয়াটাও করবে নিবে মতলেব এসব ভেবে আফ্বসের স্বরে বলল ধুরু এবার প্রিয়তর চাচিরে কি বলবে মতলেব মতলেবের কথা শেষ হতেই শিহাব বলল আবার বশ এই কোকেয়া মানে পাশের বাড়ির কোকেয়া আন্টির চাপটারটা ক্লোজ করুন নয়তো ওই মায়ারে যা পাওয়া লাগবে না এবার মতলেব রেগে গেছে তার কোকেয়ারে ভুলতে বলছে সিহাব আজকে সিহাব গেছে মতলেব তার চোখ মুখের ভাব পাল্টালো রাগী গলায় বলল তুই কি বললি আমি কোকেয়ারে ভুইলা জামু শিহাব ঘাবড়ে গেল আয়ে হায় মুখ ফোসকে কি বলে ফেলল সে কিন্তু সে তো ভুলতে বলেনি জাস্ট চাপ্টার ক্লোজ করতে বলেছে তাও বিয়ে করে রোজ রোজ ঘুমের ঘরে স্বপ্ন দেখার চেয়ে বিয়া করা উচিত না কিন্তু এই বিয়ার বিষয়টা বসরে কে বুঝাবে শিহাব কিছু না বলেই লাগালো ছুট কারণ সে জানে এখন তার মতলেব বশ কিছু বুঝতে চাইবে না সিহাব দৌড়াতেই তার পিছন পিছন লাঠি হাতে ছুটল না মতলেব তা দশটা না পাঁচটা একটা মাত্র কোকেয়া তাকেও নাকি ভুলতে বলছে শিহাব আজকে তো শিহাব শেষ তোরে খাইসি শিহাব বলেই ভো দৌড় দিল মতলে। ওদের দৌড়াতে দেখে আলী করিমও ছুটল ওদের পিছন পিছন অন্যদিকে তাহের ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে মতলেবার তার সাঙ্গ পাঙ্গর দিকে বীর বীর করে বললেও সে আশ্চর্য এরা কারা কোত্থেকে এলো এরা এরা নাকি কিডন্যাপার তাহেরের কথা শেষ হতেই তার ফোনটা বেজে উঠল ফোনের ওপর লেখা ছিল এসে বোস তাহের উপরের নামটা দেখেই ফোনটা তুলল তক্ষতনাথ তারপর বলল জি বস উত্তর অপর প্রান্তে থাকা সাদা পাঞ্জাবি পরিধিত সুদর্শন যুবকটি গম্ভীর কণ্ঠে বলল কাজটা কি হয়েছে তাহের বস আমি কাজটা করতেই আসছিলাম কিন্তু তখন বলতে বলতে এগিয়ে চললো তাহের কতক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলো সব বলল ফোনের ওপাশে থাকা যুবকটিকে তাহেরের সব কথা শুনে এসে নামে সেই করা সুদর্শন যুবকটি বলল খোঁজ লাগাও তাহের মেয়েটা অপূর্বের কি হয় উত্তর তাহেরও বলল ঠিক আছে বস ফোন কাটল এসে দুপুরের শেষ ভাগের হালকা রোদ্দুরের প্রখর তেজ ছিল তখন জানালার ধারে থাকা পর্দা দুটো নড়ছিল খুব এরই মাঝে টেবিলের ওপর থাকা কাচের বোতলটা ধরেই দেয়ালে ছুঁড়ে মারল এসে তারপর কাট কাট কণ্ঠে বলল কাজটা তুই একদম ঠিক করিস নি অপূর্ব এর ফল একদমই ভালো হবে না একদমই না আকাশটায় হুট করেই মেঘ জমেছে অন্ধকারে ভেসে গেছে চারপাশ বাড়ির ছোট্ট উঠান পেরিয়ে সারি সারি গাছের পাতাগুলো নড়ছে খুব ধুলোতে ভরছে চারপাশ অপূর্ব দাঁড়িয়ে আছে ফেলান দিয়ে দাঁড়িয়ে আছে দরজার পাশ দিয়ে আর দরজার ভিতরেই বিছানায় শুয়ে আছে প্রিয়তা এখনো জ্ঞান ফেরেনি তার হয়তো আকি বৌষের ডোজটা একটু বেশি দিয়ে ফেলেছে এই না অপূর্বের বুকের ভিতর দুরুদুরু করছে কাজটা কি ঠিক হল কিন্তু না করলেও তো হতো না প্রিয়তার সম্পর্কে অনেকগুলো প্রশ্ন যাচ্ছে অপূর্বের মনে প্রিয়তাকে খুলনার কোথায় থাকে তার বাবা মা কোথায় প্রিয়তার চাচি যে প্রিয়তার সাথে অন্যায় করছে এটা কি তারা দেখছে না তারা কি বেঁচে নেই নাকি আছে অপূর্ব যখন এসব ভাবতে ব্যস্ত ঠিক তখনই আকাশপথ বেয়ে বৃষ্টি পড়তে শুরু করলো অপূর্ব তার ভাবনা থেকে বের হলো তারপর বৃষ্টির দিকে তাকিয়ে থেকে খুব শান্ত গলায় শীতল ভেজা কণ্ঠে বলল তুমিও না বড্ড বেখেয়ালি হুট করে আসো আবার হুট করে চলে যাও বৃষ্টিতে যে আমার ব্যথা হয় কিছু স্মৃতিমনকে নাড়িয়ে দেয় বোঝো না তুমি কেন বোঝো না অপূর্ব কাউকে ভালোবেসে তার বিপদ বাড়াতে পারে না নিজের লাইফ রিস্কের ভিড়ে অন্য কাউকে জোড়াতে পারে না একটা জিনিস কেন বুঝতে চাও না মানুষ নিজের ক্ষতি মেনে নিতে পারে নিজের আঘাত সামলে উঠতে পারে কিন্তু প্রিয় মানুষের গায়ে একটু আঘাত বিশাল ঘায়ের যন্ত্রণায় দেয় ভোগায় অনেক দিন যা সহ্য করা আরো বেশি কষ্টকর মেনে নেওয়া যায় না অপূর্ব একমনে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল এমন সময় হুট করেই তার পিছনে এসে দাঁড়াল প্রিয়তা মাথাটা চেপে ধরে বলল আমায় এভাবে এখানে কেন নিয়ে এনেছেন অপূর্ব আচমকাই প্রিয়তার ভয়েসটা কানে আসতেই পিছন ঘুরে তাকালো অপূর্ব তার বীর বীর করা কথাগুলো প্রিয়তা শুনে নিল নাকি যদিও সে বৃষ্টি নিয়ে কথা বলছিল কিন্তু ভালোবাসা প্রিয় মানুষ নিয়েও তো কথা বলেছিল প্রিয়তা কি সেগুলো শুনে নিয়েছে অপূর্ব তাকিয়ে আছে প্রিয়তার মুখের দিকে মেয়েটা বোরকা খুলেই বেরিয়েছে বাহিরে পড়বে বেগুনি কালারের থ্রিপিচ চুলগুলো এলেমেলো ভাবে একপাশে বিনুনি করা মুখে তেমন সাজ নেই অপূর্বের ভিতর থেকে একটু চিন্তিত ভাব থাকলেও বাহিরে মোটেও প্রকাশ করছে না অপূর্ব অন্যদিকে অপূর্বকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা এগিয়ে গেল অপূর্বের দিকে তারপর আবারও প্রশ্ন ছুড়ল অপূর্বকে কি হলো আপনি কথা বলছেন না কেন আমায় এভাবে এখানে এনেছেন কেন অপূর্ব কয়েক মুহূর্ত প্রিয়তার দিকে তাকিয়ে থেকে বলল তুমি কি জানো প্রিয়তা তোমায় ধরে নিতে তোমার চাচি লোক পাঠিয়েছিল অপূর্বের আকস্মিক এমন কথা শুনে প্রিয়তার চোখ মুখ যেন বিস্ময়ের ছোঁয়া বয়ে গেল চোখ দুটো হল বড় বড় প্রিয়তা অদ্ভুত এক শব্দ করে বলল কি অপূর্ব স্বাভাবিক হলো নিজের ভাবনা থেকে বের হলো নিজেকে সামলালো মুহূর্তেই তারপর শান্ত স্বরে বলল বেশি কি কি করবে না খুব টেনশনে আছি অপূর্বের কথায় আরো চমকালো প্রিয়তা বলল মানে মানে কিছুই না শোনো আগামী সাতদিন তুমি বাড়ি থেকে একদম বের হবে না ভার্সিটি তো একদমই যাবে না তোমার বোরকার কালার পাল্টাতে হবে আর চোখে চশমা পড়বে কেমন আপনার কি মাথা গেছে অপূর্ব কি সব ভুলভাল বকছেন হুট করেই অপূর্ব যেন রেগে গেল খানিকটা করা কণ্ঠে বলল যা বলেছি তাই শুনবে মেয়ে আমার মুখের ওপর কারো কথা বলা আমি পছন্দ করি না প্রিয়তা যেন থমকে গেল এই প্রথম যেন অপূর্বের রাগী লুকিংয়ের সম্মুখীন হল সে প্রিয়তা থমকানো স্বরে বলল আপনি রেগে যাচ্ছেন কেন অপূর্ব অপূর্ব নিজেকে সামলালো হুট করেই প্রিয়তার হাতটা জড়িয়ে ধরে বলল তুমি কেন বুঝতে পারছ না মেয়ে বর্তমানে তুমি সেইভ নও প্রিয়তা থেমে গেল উত্তরে কিছুই বলতে পারল না এই অপূর্ব এমন করছে কেন হুট করে রেগে যাচ্ছে আবার হুট করেই শীতল হচ্ছে প্রিয়তা কয়েক মুহূর্ত অপূর্বের দিকে তাকিয়ে থেকে বলল আপনি কি করে জানলেন অপূর্ব যে চাচি আমায় ধরতে লোক পাঠিয়েছে আর আমি তো বোরকা পরে থাকি তাহলে ওরা আমায় চিনবে কেমন করে খানিকটা অসহায় ফিল করল অপূর্ব প্রিয়তাকে কি করে বোঝাবে কাল বৃষ্টির ভিড়ে যখন তার মুখের নিকাপ সরে গিয়েছিল তখনই দূর থেকে একটা ছেলেকে কথা বলতে দেখেছে সে কেন যেন সন্দেহজনক লেগেছে পড়ে ছেলেটার পিছনে লোক লাগাতেই জানতে পারে অপূর্ব ছেলেটি প্রিয়তাকেই ধরতে এসেছে অপূর্বকে ভাবতে দেখে আবার প্রশ্ন করল প্রিয়তা কি হলো আপনি কথা কেন বলছেন না অপূর্ব প্রিয়তার কথা শুনে অপূর্ব তাকালো প্রিয়তার দিকে চোখে রাখালো চোখ চোখের দৃষ্টি করলো শান্ত আর নিস্তব্ধ যেন চোখ দিয়ে কিছু বুঝাতে চাইছে সে এরই মাঝে হুট করেই বৃষ্টি ভেজা প্রকৃতি বিয়ে গর্জন হল অপূর্ব প্রিয়তার থেকে দৃষ্টি সরিয়ে তাকালো বৃষ্টির পানে সে তো বলেই গিয়েছিল বাহিরে বৃষ্টি হচ্ছে অপূর্বের হাবভাব কেন যেন ঠিক লাগছে না প্রিয়তার সোজাসাপটা কথাগুলোর উত্তর কেন দিচ্ছে না প্রিয়তা আবারও কিছু বলতে নিবে এরই মাঝে হুট করেই প্রিয়তার ঠোঁটে আঙুল দিল অপূর্ব তারপর খুবই শান্ত স্বরে বলল পাশাপাশি বসে বৃষ্টি দেখবে মেয়ে আমার না বৃষ্টি খুব পছন্দ চলো একসাথে বসে বৃষ্টি দেখি অপূর্বের কাজ আর কথা শুনে ওখানেই থমকে গেল প্রিয়তা কিছু বলতে গিয়েও বলতে পারল না সে আর অপূর্ব প্রিয়তার কোনো জবাব না নিয়েই হুট করেই সামনের সিঁড়ির ওপর বসে পড়ল তারপর প্রিয়তাকেও ইশারায় বলল পাশে বসতে প্রিয়তাও কোনো কথা ছাড়াই নির্ভয়ে বসল অপূর্বের পাশে তাকালো সামনের দিকে বৃষ্টির তুমুল রেশ তখন মাটিতে গড়া উঠোনটা বৃষ্টিতে ভিজে হচ্ছ ছিল টুইটুম্বর বিকেল পেরিয়ে সন্ধ্যা হচ্ছে এমন আশপাশের গাছগাছালি সব বৃষ্টির ছোঁয়ায় হচ্ছে ভেজালো অপূর্বের গুপ্তস্থানের বারান্দাটার সরু রাস্তায় সেজে আছে চার পাঁচটা পাখি হয়তো বৃষ্টি থেকে বাঁচতে প্রিয়তা পুরো জায়গাটায় চোখ বুলাতে লাগল পরিশেষে অপূর্বের দিকে দৃষ্টি রাখতেই অপূর্ব বলে উঠল কাল যখন তুমি বৃষ্টির ভিড়ে পড়ে যেতে নিয়েছিলে তখনই একটা ছেলেকে খেয়াল করি আমি কেন যেন সন্দেহ লেগেছিল ছেলেটিকে কেন লেগেছিল তাও জানি না তারপর সন্দেহের বসেই ছেলেটাকে ফলো করি দেন জানতে ও সেই বাসে বসে তোমায় ধরতে আসা লোকটার লোক ব্যাস আজ যে তুমি কিডন্যাপ হবে এটা আমি জানতাম তাই তোমায় ওইভাবে নিয়ে আসা যাতে ওরা কনফিউশনে থাকে আর মুখটা হয়তো কালি দেখেছিল ওরা তাই বলছি মিনিমাম আগামী দিন তুমি বাসা থেকে বের হবে না প্রিয়তা তন্দ্রাবিলাসেই থাকবে চুপচাপ আমার মনে হয় না ওরা তোমার গ্র্যান্ডমার বাড়ি চিনে প্রিয়তা এতক্ষণে বুঝল বিষয়টা কিন্তু এবার কি করবে প্রিয়তা তার সেই ভটি কিভাবে করবে চাচি যখন জেনেছে সে এখানে আছে তাহলে তো কোনো না কোনো ভাবে তাকে ধরে নিয়ে যাবেই আর ধরে নিয়ে যদি আবার ওই বুড়ো লোকটার সাথে বিয়ে দিয়ে দেয় না না হুট করেই প্রিয়তা উত্তেজিত হয়ে জোরে শব্দ করে বলে উঠল না আচমকাই প্রিয়তার মুখে না শব্দ তা শুনতাই অপূর্ব বিস্ময়ের স্বরে বলল কি না থমকে উঠল বলল আমায় চাচি ধরতে পারবে না তো অপূর্ব এবারের কথা শুনে অপূর্ব বুঝল প্রিয়তা ঘাবড়ে গেছে অপূর্ব প্রিয়তাকে সান্ত্বনা দিতে বলে উঠল এত ঘাবরাচ্ছ কেন মেয়ে আমি আছি তো তোমার চাচি তোমায় কোথাও নিতে পারবে না প্রিয়তা যেন একটু সাহস পেল বিশ্বাস করল মুহূর্তেই অপূর্ব নামক এই ছেলেটাকে শুরু থেকেই বিশ্বাসের এক উঁচু জায়গায় রেখেছে প্রিয়তা অপূর্বের কথায় কিছু একটা আছে যা বরাবরই প্রিয়তার মনকে শান্ত করে নিস্তব্ধ করে ভালো লাগার এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি জাগায় প্রিয়তার ভাবনার মাঝেই অপূর্ব বলল আবার আমায় কিছু প্রশ্নের উত্তর দিবে প্রিয়তা প্রিয়তা শান্ত দৃষ্টিতে থাকায় অপূর্বের চোখের দিকে তারপর বলে জি বলুন তুমি কিছু মনে না করলে তোমার এই বিষয় সম্পর্কে আমায় কিছু বল তোমার চাচি কেন এমনটা করছে আর তোমার বাবা মাই বা কেন এসব হতে দিচ্ছে ওনারা কিছু বলছে না কেন তোমার চাচিকে অপূর্বের কথা শুনতাই নিরদিধায় বলে উঠল প্রিয়তা কি করে বলবে ওনারা তো নেই অপূর্ব অপূর্ব চরম বিস্ময়কর কণ্ঠ নিয়ে বলল নেই মানে প্রিয়তা জোরে একটা নিশ্বাস ফেলল দৃষ্টি রাখল বৃষ্টির পানে তারপর বলল ওনারা মারা গেছেন আজ দিন অনেক বছর হয়ে গেছে বাবা একদিন হুট করেই অ্যাক্সিডেন্ট করে মারা যান বাবার চলে যাওয়াটা মা মানতে না পেরে কয়েক মাসের মধ্যে সেও মারা যান ব্যাস তারপরই থেকে আমি আর আমার বুবু এতিম হয়ে যাই আর সেই এতিমদের সঙ্গ দিতে আসেন আমাদের চাচা আর চাচি শুরুর দিক থেকে ভালোই চলছিল কিন্তু হুট করেই চাচির ব্যবহার পাল্টালো খুলনা শহরে থাকা আমার বাবার তৈরি বাড়িটা বিক্রি করে নিয়ে গেল তার বাড়িতে চাচির খুব লোভ আছে টাকার ওপর টাকার জন্য আমার বুবুটাকে তার থেকে বয়সে অনেক বড় একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় আমাকেও দিতে চেয়েছিল টাকার অ্যামাউন্টটা ঠিক জানা নেই আমার কিন্তু অনেকগুলো টাকার বিনিময়ে এক ষাট বছরের বুড়োর সাথে আমায় বিয়ে দিতে চেয়েছিল চাচি আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি নিজের পায়ে দাঁড়াব বাবার সাহায্য ব্যতীত নিজে কিছু করব কিন্তু হুট করে বাবা মা চলে যাওয়ায় আমার সব স্বপ্ন শেষ হতে চলছিল প্রায় কিন্তু পরে নিজেকে সামলালাম আমি আমার স্বপ্নে হলাম অটুট টেনশন পড়িয়ে চাচিকে লুকিয়ে কলেজ বাস করে এখানের ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম তাই ওই দিন বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিলাম আমি কিন্তু দেখুন চাচি পিছন এখনো ছাড়ছে না আমায় খোঁজার জন্য এখনো লোক লাগিয়ে রেখেছে আমি জানি আমায় ধরতে পারলে আবারও জোর করে বিয়ে দিতে চাইবে আমায় বাঁচাবেন তো অপূর্ব শেষের কথাটা খুব অসহায় নিয়েই বলল প্রিয়তা চোখ বেয়ে কখন পানি গড়িয়ে পড়ল বুঝতেও পারেনি সে অপূর্ব দেখল সেটা বুকের ভিতর কেমন যেন করে উঠল তার প্রিয়তার চোখের পানি যে একদমই সহ্য হয় না অপূর্বের অপূর্ব প্রিয়তার কথা সবই শুনল মন দিয়ে মেয়েটার সাথে যা হয়েছে তা একদমই ঠিক হয়নি অপূর্ব কিছু একটা ভাবল তারপর প্রিয়তার দিকে তাকিয়ে ওর দুগাল চেপে ধরে চোখের পানিটুকু মুছে দিয়ে বলল এভাবে কাঁদতে নেই মেয়ে আমি আছি তোমার পাশে কেউ কোনো অন্যায় করতে পারবে না তোমার সাথে আর তোমার চাচিকে তো আমি দেখে নিব প্রিয়তা অপূর্বের দিকে তাকিয়ে বলল কি করবেন আপনি কি করব দেখি কি করা যায় অতঃপর দুজনের মাঝে আসলো নীরবতা দেখতে দেখতে বৃষ্টির বেগ একটু কমলো। সন্ধ্যা হল মাগরিবে আজান দিল পাখিরা উড়ে গেল প্রকৃতিরা হল খানিকটান শান্ত প্রিয়তা অপূর্ব ওখানেই বসে ছিল চুপচাপ হঠাৎই প্রিয়তা বলল আপনি নামাজ আদায় করেন অপূর্ব অপূর্ব জবাবে বলল সত্যি বলবো না মিথ্যে সত্যিই বলুন মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে পড়েন কেন রোজ পড়বেন তুমি যখন বলেছ তখন কাল থেকে নিশ্চয়ই পড়ব অপূর্বের জবাবে প্রিয়তা যেন খুশি হল বলল ঠিক আছে সময় গড়াতে লাগলো প্রিয়তার খিদে পেয়েছে খুব আজ কি এখানেই থাকবে সে বাড়ি ফিরবে না অপূর্বকে কি একবার জিজ্ঞেস করবে সে প্রিয়তা অনেক ভেবে জিজ্ঞেস করতে নিল অপূর্বকে বলতে নিল আমরা কি আজবা আর কিছু বলার আগেই প্রিয়তার কথার মাঝখানে বলে উঠল অপূর্ব তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে তাই না প্রিয়তা রান্নাঘরে দাঁড়িয়ে আছে অপূর্ব উদ্দেশ্য প্রিয়তার জন্য কিছু রান্না করা মেয়েটা যেন সেই কখন থেকে না খাওয়া অপূর্ব আকিবকে পাঠিয়েছিল প্রিয়তার জন্য কিছু খাবার কিনে আনার জন্য কিন্তু মাঝখানে শুরু এই বৃষ্টি তাই হয়তো আকিব আসতে পারছে না আকিবের মেঘের গর্জনে ভীষণ ভয় নির্ঘাত নিরাপদ কোনো জায়গায় গাড়ি থামিয়ে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে বসে আছে সন্ধ্যা ছাড়িয়ে গেছে কখন তাদের এখান থেকে বের হতে হবে এভাবে তো একটা ছেলে একটা মেয়ে এখানে থাকতে পারে না তাই অপূর্ব ভেবে নিয়েছে প্রিয়তাকে কিছু খাইয়েই এখান থেকে বের হবে যদি আকিবটা তার মধ্যে আসে কারণ গাড়ি তো আকিবের কাছেই বাহিরে এখনও স্বল্প বৃষ্টি হচ্ছে পাতা নড়ছে বাতাস বইছে মন ছুঁয়ে দিচ্ছে বিষয়টা খারাপ না অপূর্ব তার পুরো রান্নাঘরটায় চোখ বুলালো পরিশেষে ভাবল ডিমের অমলেট করবে যেই ভাবা সেই কাজ অপূর্ব তার গায়ে জড়ানো ক্ষয়রি রঙের শার্টটার হাতাটা কবজির উপরে উঠিয়ে গ্যাসটা অন করল করাই চাপালো মুহূর্তেই কাল রাতের দিকে এখানে একবার এসেছিল অপূর্ব আকিব অনেকটা সময় কাটিয়েছে দুজন প্রিয়তার কিডন্যাপিংয়ের বিষয়টা নিয়েই ডিসকাস করছিল তারা কাল আকিব রান্না করছিল ডিমের অমলেট বানিয়েছিল সাথে পাউরুটি আর আজ অপূর্ব বানাবে অপূর্ব আশেপাশে একবার তাকিয়ে তেলের বোতলটা খুঁজে বার করল এরই মাঝে সেখানে হাজির হল প্রিয়তা কৌতূহলী এগিয়ে আসলো সে কারণ কিছুক্ষণ আগে অপূর্ব হুট করেই বসা থেকে উঠে এখানে আসে প্রিয়তা সামনে এগিয়ে আসতে আসতে বলল আপনি এখানে কি করছেন অপূর্ব উত্তর অপূর্ব প্রথমে কিছু না বলে তেলের বোতলটার মুখটা খুলে কড়াইতে তেল দিয়ে পড়ে বলল কিছুই করছি না আচ্ছা তুমি অমলেট খাওয়া পছন্দ করো তো প্রিয়তা প্রিয়তা যেন অবাক হল অপূর্বের কাছাকাছি এগিয়ে এসে বলল আপনি কি এখন অমলেট বানাচ্ছেন অপূর্ব উত্তর অপূর্ব ডিম ফাটিয়ে কড়াইতে দিতে দিতে বলল তেমনটাই তোমার খুব খিদে পেয়েছে তাই না অপূর্বের কথা শুনে খানিকটা দ্বিধা সরিয়ে বলল প্রিয়তা তা একটু পেয়েছে কিন্তু আপনি আপনি অমলেট বানাতে পারেন অপূর্ব আমি অনেক কিছুই পারি কিন্তু কাউকে বলি না তুমি চুপ করে বসো আমি তোমার জন্য অমলেট বানিয়ে আনছি অপূর্ব কথাটা শুনল ঠিকই কিন্তু প্রিয়তা গেল না খায় দাঁড়িয়ে রইল অপূর্বের পাশ দিয়ে এই অপূর্ব তার জন্য অমলেট বানাবে এটা যেন তার বিশ্বাস হচ্ছে না ওই সময়ের প্রায় মিনিট পাঁচেক পরে হাপাতে হাপাতে গুপ্তচরের রুমটায় ঢুকতে নিল আকিব কিন্তু সেখানেও খেল হটোচ এই গুপ্তচরের দরজাটা চরম বেয়াদব বাকিব যতবার আসে ততবারই হোচট খায় আকিব বেশি না ভেবেই এগিয়ে গেল ভিতরে অনেকটা দেরি হয়ে গেছে তার এই সব হয়েছে এই বজ্জাত বৃষ্টি আর মেঘের গর্জনের জন্য আকিব পাউরুটি আর কলা কিনে এনেছে সাথে খাটি গরুর দুধ আকিব এগিয়ে গেল রান্নাঘরের দিকে আশেপাশে কাউকে দেখছে না কেন আকিব রান্নাঘরের সামনে এসেই আটকে পড়ল কারণ তার অপূর্ব ভাই একটা মেয়ের জন্য ডিমের অমলেট বানাচ্ছে এটা যেন তার বিশ্বাস হচ্ছে না আকি বেগিয়ে যেতে লাগল সামনে অন্যদিকে ডিমের অমলেট বানানো শেষ হতেই একটা প্লেটে অমলেট রেখে বলল অপূর্ব প্রিয়তাকে নেও খাও প্রিয়তা পর পর কয়েকবার পলক ফেলে হাতে নিল প্লেটটা কি সাংঘাতিক ব্যাপার অপূর্ব প্রিয়তাকে রান্না করে খাওয়াচ্ছে দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এরই মাঝে আকিব বলে উঠল ভাই চমকে উঠল অপূর্ব প্রিয়তা দুজনেই তারা কেউই আকিবকে খেয়াল করেনি অপূর্ব তাকালো আকিবের দিকে বলল তোমার এতক্ষণে আসার সময় হল আকিব কিঞ্চিত হাসল আকিব বলল আর বলবেন না ভাই ওই বৃষ্টির জ আকিবের পুরো কথা শেষ হওয়ার আগেই বলল অপূর্ব হুম বৃষ্টির দোষ দিও না আকিব দোষ তো ওই গর্জনের অপূর্বের কথা শুনে মাথা চুলকে হাসে আকিব অপূর্ব হাসে আর প্রিয়তা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখে ঘড়ির কাটায় সাড়ে সাতটা ছাড়িয়ে গেছে গুপ্তচরের আশেপাশের জায়গাটা একটু জঙ্গল জঙ্গল হওয়ায় পুরো রাত নেমে গেছে এমনটা দেখাচ্ছে কিছুটা ছমছমে পরিবেশ খাটে বসে খাবার খাচ্ছে প্রিয়তা আর তার সামনেই চেয়ারে বসে আছে অপূর্ব আর খাটের কর্নার দিয়ে আকিব দুজনের হাতে কফির মগ যেটা আকিব বানিয়েছে খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলেই এখনই তারা বের হবে এখানে থেকে বাহিরে বৃষ্টি থেমে গেছে প্রিয়তা তার খাওয়াটা শেষ করে বলল আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে আজ বাঁচানোর জন্য উত্তর অপূর্ব কিছু বলে না তবে আকিব বলে ধন্যবাদের কি আছে বোন আমরা আমরাই তো হেসে ফেলে প্রিয়তা বলে আপনি খুবই ভালো ভাইয়া প্রিয়তার কথা শুনে শুধু মুচকি হাসে আকিব তবে কিছু বলে না রাতের জোৎসা ভরা আলো আকাশটায় মেঘের ছোঁয়া নেই তারা উঠেছে অনেক কতক্ষণ আগেও আকাশ পথবে যে বৃষ্টি নেমেছিল তা বোঝা যাচ্ছে না আর এসবের মাঝে গাড়ি করে যাচ্ছে অপূর্ব আকিব আর প্রিয়তা আকিব ড্রাইভ করছে আর পিছনে পাশাপাশি অপূর্ব আর প্রিয়তা বসে প্রিয়তা জানালার বাহিরে তাকিয়ে আছে খানিকটা চিন্তিত সে আজ না হয় অপূর্ব ছিল বলে সে বেঁচে গেল কিন্তু রোজ রোজ তো আর অপূর্ব থাকবে না তখন কি করবে প্রিয়তা এত এসেও এসেও শান্তি দিচ্ছে না চাচি আজ খুব করে বাবা মায়ের কথা মনে পড়ছে প্রিয়তা সেদিন যদি বাবার খুনটা না হতো তাহলে হয়তো আজ তার ভবিষ্যৎটা অন্যরকম হতো বুবুটার কপালেও ওইরকম স্বামী মিলত না দীর্ঘশ্বাস ফেলল প্রিয়তা কোথাও গিয়ে খুব খারাপ লাগা কাজ করছে তার মাঝে প্রিয়তার অবস্থাটা যেন বুঝতে পারল অপূর্ব মেয়েটা যে ভালো নেই সেটাও বুঝেছে অপূর্ব অপূর্ব খারাপ লাগছে অপূর্ব কিছুক্ষণ চুপ থেকে বলল কিছু কিছু জিনিস নিয়ে বেশি ভাবতে নেই মেয়ে কেননা বেশি ভাবলে মাথা ঘুরাবে মাথার তার ছিঁড়ে যাবে তাও ভাবা শেষ হবে না আর এত ভাবার কি আছে যা ভাগ্যে আছে তাই হবে শো ডোন্ট ওয়ারি অপূর্বের কথা শুনে প্রিয়তা ছলো দৃষ্টিতে তাকালো অপূর্বের দিকে অপূর্ব তাকালো প্রিয়তার চোখের দিকে এরই মাঝে প্রিয়তা শীতল ভেজা কণ্ঠে বলে উঠল ভাবতে কোথায় চাইছে বলুন ভাবনা তো এমনি চলে আসছে অপূর্ব বেশিক্ষণ তাকাতে পারল না প্রিয়তার চোখের দিকে চটজলদি চোখ নামিয়ে নিল তারপর বীর বীর করে বলল এভাবে হুটহাট তাকিয়ে নামে আমার ভিতরটা কেমন যেন করে ওঠে আমি নিতে পারি না আপনি কি কিছু বললেন অপূর্ব অপূর্ব তার বীর বীর করা থামালো তারপর মাথা নাড়িয়ে জবাব দিল নাকি বলবো কিছুই বলার নেই আপাতত অপূর্বের কথা শুনে প্রিয়তাও চুপ হয়ে যায় আর কিছু বলে না প্রিয়তা পুনরায় বাহিরের দিকে তাকায় মনে মনে ভাবে আজ আমি আপনার চোখে কিছু দেখেছি অপূর্ব কিন্তু সেই কিছুর মাঝে ঠিক কতটুকু সত্য আছে সেটা আপনি ছাড়া কেউ জানে না আপনি কি আমায় নিয়ে খুব ভাবেন অপূর্ব ভাবেনি হয়তো নয়তো এভাবে হেল্প করতেন নাকি কিন্তু আমায় নিয়ে কেন ভাবেন আপনি তবে কি আপনার মনে আমার জন্য কিছু আছে অপূর্ব যেমনটা আমি আপনাতে ফিল করি প্রিয়তা ভাবল না মাঝে মাঝে কিছু অনুভূতি গোপনে রাখাই উত্তম যেখানে সে অসহায় ধরতে গেলে আনমনেই কথাগুলো ভাবল প্রিয়তা আর এদিকে অপূর্ব তুমি হয়তো জানো না মেয়ে আমি নিজ অজান্তে তোমায় মন দিয়ে বসে আছি ভালোবাসি তোমায় তোমার ক্ষতি হলে আমি যে সেটা নিতে পারবো না বর্তমানে এমনই একটা পর্যায়ে চলছে যে আমি চাইলেও তোমায় আমার বানাতে পারবো না কারণ আমার জীবনটা যে অনিশ্চিত আর আমি চাই না আমার এই অনিশ্চিত জীবনে তোমায় জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করতে কিন্তু ধীরে ধীরে কেমন যেন তোমায় ছাড়া থাকতেও আমার খারাপ লাগছে তোমার প্রতি জড়ানো অনুভূতিগুলো বারবার আঘাত করছে আমার কি করা উচিত একটু বলতে পারো আমি তোমায় চাই আবার চাই না তোমায় ভালোবাসি আবার হয়তো বাসি না অপূর্ব নিজেকে সামলালো সে কি ইমোশনাল হয়ে যাচ্ছে মোটেও না অপূর্বকে ইমোশনাল করা এত সহজ নাকি তাও আবার একটা মেয়ে নিয়ে অপূর্ব বারবার কয়েকবার নিঃশ্বাস ফেলে নিজের ফোনটা পকেট থেকে বের করে দেখতে লাগল এভাবে বসে থাকলে প্রিয়তা নামক রমণী প্রচুর জ্বালাবে তাকে অপূর্ব ফেসবুক নিউজ ফিড ঘুরতে ঘুরতে একজন অ্যাড অ্যাডফ্রেন্ডের নাম দেখল নামটা ছিল এমন আব্রাহাম ইফতিয়াত আশফি অপূর্ব দেখল নামটা পরক্ষণেই পাশ কাটিয়ে চলে গেল আবার একজন সুদর্শন যুবকের ছবি ছিল সেখানে সাদা পাঞ্জাবি মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি চোখে চশমা আর গলায় একটা চেইন তন্দ্রাবিলাস থেকে খানিকটা দূরত্বে গাড়ি থামালো আকিব গাড়ি থামতেই প্রিয়তা নেমে পড়ল প্রিয়তা নামতেই অপূর্ব নামল এখানে বেশ অন্ধকার সাথে মানুষের আনাগোনাও খুব কম প্রিয়তা অপূর্ব আর আকিবকে আবার ধন্যবাদ জানাল বলল আমাকে এত সাহায্য করার জন্য আবারও ধন্যবাদ দিচ্ছি আপনাদের অপূর্ব মুখোমুখি দাঁড়াল প্রিয়তার বলল ধন্যবাদ শব্দতা দূরে রাখো মেয়ে আর আমার কথা শোনো আগামী এক সপ্তাহ এখান থেকে বের হবে না প্রিয়তা যদি দেখি বেরিয়েছ তাহলে তো বোঝোই আমার চেয়ে খারাপ কেউ হবে না তোমার হয়তো আমার খারাপ হওয়ার বিষয়টা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই তাই সাবধান অপূর্বের কথা শুনে প্রিয়তা অবাক হল বিলম্বিত কণ্ঠে বলল এভাবে থ্রেট দিচ্ছেন কেন ঠিক আছে বের হব না অপূর্ব খুশি হয় প্রিয়তার কথা শুনে বলে দ্যাটস লাইক এ গুড গার্ল হালকা হাসে প্রিয়তা তারপর একটু চিন্তিত স্বরেই বলে এক সপ্তাহ পর সব ঠিক হয়ে যাবে তো অপূর্ব অপূর্ব অনেকক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে তারপর বলে বেশি ভেব না আমি আছি তো সঙ্গে ইনশাল্লাহ সব ঠিক করে দিব তবে কথা কিন্তু একটাই আগামী এক সপ্তাহ কোথাও বেরিও না প্রিয়তা প্রিয়তা মাথা নাড়িয়ে বলে ঠিক আছে থুম এখন যাও ভিতরে গিয়ে আমায় একটা মেসেজ করো উত্তর মুচকি হেসে বলে প্রিয়তা আচ্ছা অতঃপর প্রিয়তা চলে যায় প্রিয়তা চোখের আড়াল হতেই অপূর্ব আর না দাঁড়িয়ে গিয়ে বসে গাড়িতে তারপর আকিবকে উদ্দেশ্য করে বলে চলো আকিব আকিবও আর কিছু না বলে গাড়ি স্ট্যার্ড দিয়ে ছুটে চলে দূরে হঠাৎই আকিব প্রশ্ন করে ভাই কথা তো দিলেন প্রিয়তাকে বাঁচাবেন কিন্তু রোজ রোজ কিভাবে বাঁচাবেন উত্তর স্বাভাবিক কণ্ঠে জবাব অপূর্বের যাতে রোজ রোজ বাঁচাবো না লাগে তার ব্যবস্থা করব আকিব অপূর্বের কথাটা ঠিক বুঝতে না পেরে বলল আকিব মানে আজ বাড়ি যাব না আকি বন্য কোথাও যাব আকি ববাক হয় চরম অবাক হয় অবাক হয়েই বলে অন্য কোথাও কোথায় ভাই উত্তর জবাব দেয় না অপূর্ব নিজের ফোনের লকটা খুলে একটা ফোন করে কলটা অপর প্রান্তের ব্যক্তিটি ধরতেই শান্ত স্বরে বলে বাবা আজ আমি বাড়ি যাব না আমার কিছু জরুরি কাজ আছে কাজ সেরে কাল ফিরছি বাড়ি তাই আমি না ফেরা পর্যন্ত নিজের বউকে সামলে রেখো কেমন ঘড়ির কাটায় সকাল নয়টার কাটায় ছুই ছুই উঠানের মাঝ বরাবর চেয়ার পেতে বসে আছে প্রিয়তার চাচি চোখে মুখে অশেষ বিস্ময়ের ছাপ কারণ তার সামনে পায়ের ওপর পাতুলে বসে আছে অপূর্ব ভাবটা এমন যেন এ বাড়িতে এর আগেও বহুবার এসেছে সে অপূর্বের একদিকে দাঁড়িয়ে আছে আকিব আর অন্যদিকে দাঁড়িয়ে মতলেব চোখে মুখে তারও বিস্ময়ের ছোঁয়া আর এদের সবার থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে মতলবের সাথে থাকা তিনটা ছেলে যার একটা ঢাকা থেকে এসেছে অপূর্ব আসার পথে এদেরকে ধরে নিয়ে এসেছে যতই হোক প্রিয়তাদের বাড়ি আর এদের সাবধান দুটোই করতে হবে তো প্রিয়তার চাঁচি নরে চরে বসলেন খুব গম্ভীর স্বরে বললেন আপনারা কারা এখানে কি চাই অপূর্ব তার চোখের কালো চশমাটা খুলে আকিবের হাতে দিল আকিব নিল সেটা অপূর্ব তার মাথার সিল্কি চুলগুলো হাত দিয়ে নাড়িয়ে প্রিয়তার চাচির দিকে তাকিয়ে বলল আপনার সাথেই দেখা করতে এসেছি ম্যাডাম প্রিয়তার চাচি যেন অবাক হলেন চরম অপূর্বকে এর আগে কখনো দেখেছিল বলে তার মনে পড়ছে না অচেনা লাগছে পুরো দমে প্রিয়তার চাচি চোখ মুখ কুচকে বলল আমার কাছে কি কাজ আপনার অপূর্ব নিশ্চুপ থাকে তারপর বলে পাঁচ কাপ চা নিয়ে আসেন ম্যাডাম খেতে খেতে কথা বলা যাবে আমার আবার চা ছাড়া কথাটা ঠিক জমে না প্রিয়তার চাচি জেনোথোমকে গেলেন মুহূর্তেই এ কি বলল ছেলেটা অচেনা একটা ছেলে কিভাবে এভাবে বলতে পারে প্রিয়তার চাচি কিছু বলতে নিবে এরই মাঝে তার সামনে এগিয়ে আসলো মতলেব প্রিয়তার চাচিকে উদ্দেশ্য করে বলল ম্যাডাম ভিতরে চলুন আমি আপনায় সব বুঝিয়ে বলছি বলেই প্রিয়তার চাচিকে নিয়ে গেল মতলে। আর অপূর্ব আয়েস করে বসল আকিবকে উদ্দেশ্যে করে বলল তুমি বসবে আকিব পা ব্যথা করবে তো উত্তর আকিব শুকনো হেসে বলল না ভাই আমি এখানেই ঠিক আছি আকিবের কথা শুনে মুচকি হেসে বলে অপূর্ব ঠিক আছে রান্নাঘরে দাঁড়িয়ে আছে প্রিয়তার চাঁচির আগে তার গাপিত্তি জলে যাচ্ছে এ কেমন ছেলে বাড়ি বয়ে এসে তার ওপর হুকুম চালায় প্রিয়তার চাচির আগে ফুসতে ফুসতে মতলেবকে উদ্দেশ্য করে বলে তুমি আমায় এভাবে কেন টেনে আনলে মতলেব উত্তর মতলেব হতভম্ব হয়ে বলল এনেছি কি আর সাধে ম্যাডাম আপনি জানেন ইনিকে মতলেবের কথা শুনে অবাক হয়ে বলল প্রিয়তার চাচী কে ছেলেটা ওনার নাম তাহসান আহমেদ অপূর্ব ঢাকা শহরের একজন শক্তিশালী রাজনীতিবিদ আর সবচেয়ে বড় কথা এ কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে না ম্যাডাম আমি কি বুঝাতে চাইছে বুঝচ্ছেন তো তাই ভালো ভালোই বলছি উনি যে উদ্দেশ্যে এখানে এসেছে সেটা পালন করার চেষ্টা করুন ম্যাডাম নয়তো আপনার কারবার বলেও থেমে গেল মতলেব আশেপাশে তাকিয়ে বলল বেশি ঘাটতে যাবেন না ম্যাডাম এতে বিপদ কিন্তু আপনারই হবে প্রিয়তার চাচির কি ঘাবড়ালো মতলেবের কথা শুনে ঠিক বোঝা গেল না তবে গভীর ভাবনায় মগ্ন হলেন তিনি বললেন এর উদ্দেশ্য কি মতলেব উত্তর শুধু এতটুকুই বলে মতলে প্রিয়তা বাড়ির উঠানের কর্নারের পাশে থাকা ছোট ছোট ফুল গাছে পানি দিচ্ছে প্রিয়তা খানিকটা টেনশন খানিকটা হতাশা আর অপূর্বের ভাবনা নিয়েই গাছে পানি দিচ্ছে সে প্রিয়তা অপূর্বের কথা রাখবে তাই আর আজ ভার্সিটি যায়নি আগামী সাতদিন কোথাও যাবে না এটাও ভেবে রেখেছে গ্র্যান্ডমার্কে সবটা বলার ইচ্ছে থাকলেও আবার কেন যেন বলেনি সে তুমি কাল সারাদিন ভার্সিটির পরে কোথায় ছিলে প্রিয়তা হুট করেই এক পুরুষালীর কণ্ঠ কানে আসতেই চমকে উঠলো প্রিয়তা নিজের ভাবনা থেকে বের হল মুহূর্তেই প্রিয়তা পিছন ফিরে তাকানোর আগেই তার সামনে এগিয়ে আসলো আয়মান আবারও বলল কি হল তুমি কথা বলছো না কেন প্রিয়তা প্রিয়তা ফের চমকালো খানিকটা কিন্তু কিন্তু সরে বলল সেটা তো কাল রাতেই বলেছি আয়মান যে আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম নোট আনতে প্রিয়তার কথা শুনে আয়মান এক গম্ভীর কণ্ঠে বলল সে তো আমি শুনেছি প্রিয়তা কাল রাতে তুমি বাড়ি ফিরে গ্র্যান্ডমাকে এটাই বলেছো। কিন্তু তাই বলে ও ত্রাত অব্দি তুমি বন্ধুর বাড়িতে ছিলে প্রিয়তা আপনি হয়তো ভুলে গেছেন কাল বৃষ্টি হয়েছিল খুব তাই আমি আটকা পড়েছিলাম কিন্তু আমার কেন মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো প্রিয়তা থমকে গেল অনেকটা খানিকটা ঘাবড়িয়েছে ও কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে বলল আপনার মন যা ইচ্ছে মনে করতেই পারেন কিন্তু আমি যেটা হয়েছে সেটাই বলেছি এখন আপনার বিশ্বাস না হলে আমার কিছু করার নেই আমায় রুমে যেতে হবে কিছু কাজ আছে বলেই আয়মানকে পাশ কাটিয়ে চলে যেতে নিল প্রিয়তা এরই মাঝে আয়মান বলল আবার আজ ভার্সিটি কেন যাও নিপ্রিয়তা প্রিয়তা আয়মানের কথাটা শুনে দুই সেকেন্ড মতো দাঁড়িয়ে বলল প্রিয়তা আজ ভালো লাগছে না ভার্সিটি যেতে তাই যায়নি বলে আর না দাঁড়িয়ে হন হন করে চলে গেল প্রিয়তা এক মুহূর্তের জন্য হলেও আয়মানের এই একের পর একের প্রশ্নে বিরক্ত ফিল করছিল প্রিয়তা ট্রে হাতে গুনে গুনে পাঁচ কাপ দুধ চা বানিয়ে এগিয়ে আসছে প্রিয়তার চাচি চোখে মুখে এক গম্ভীরতার ছোঁয়া প্রিয়তার জন্য এত বড় রাজনীতিবিদ তাদের বাড়িতে এসেছে বিষয়টা যেন হজম হচ্ছে না প্রিয়তার চাচির তবে কি এই ছেলের সাথেই প্রিয়তা বিয়ের আসর ছেড়ে পালিয়েছিল নাকি কিন্তু ঢাকার একজন রাজনীতিবিদের সাথে প্রিয়তার পরিচয় হলো কি করে মেয়েটাকে তো সেইভাবে কখনো দূরে যেতে দেয়নি প্রিয়তার চাচী নানা কিছু ভাবতে ভাবতে এগিয়ে আসলো সামনে তারপর টেবিলের উপর চায়ের ট্রেটা রেখে বলল এবার বলো এখানে কি কারণে এসেছ উত্তর ট্রে থেকে এক কাপ চা উঠিয়ে বলল অপূর্ব কেন মতলেব মশাই আপনায় কিছু বলেনি ম্যাডাম প্রিয়তার চাচি যেন থমকে গেলেন সঙ্গে থমকালেন মতলেব মতলেব থর থর করে এগিয়ে এসে বলল ভাই আমি সত্যি কিছু বলেনি অপূর্ব চায়ের কাপে চুমুক দেয় চায়ের স্বাদটা মুখে লাগতেই প্রিয়তার চাচিকে উদ্দেশ্য করে বলল অপূর্ব আপনি মনে হয় চায় একটু চিনি বেশি খান জবাব দেয় না প্রিয়তার চাচি খানিকটা রাগান্বিত গলায় বলে এত কিছু শুনতে চাইনি আমি উদ্দেশ্য কি সেটা বলুন আরে আরে এত রেগে যাচ্ছেন কেন ম্যাডাম উদ্দেশ্য তো একটা আছেই উদ্দেশ্য না থাকলে অপূর্ব এখানে আসে তবে উদ্দেশ্যের কথা বলা আগে একটা কাজ করুন আপনার বানানো চায়ের কাপগুলো একে একে সবার হাতে তুলে দিন যতই হোক কতটা জার্নি করে এসেছে এরা প্রিয়তার চাচি রাগে আগে ফুসলেন কিছু বলতে নিলেও মতলেবে রিশারায় থেমে গেলেন তারপর বাধ্য মেয়ের মতো রাগে ফুসতে ফুসতেই একে একে সবাইকে চা এগিয়ে দিলেন আকিবকে দিলেন সবার আগে সবাইকে চা দেওয়া শেষ হতেই অপূর্ব খানিকটা গম্ভীর কণ্ঠে বলল প্রিয়তার চাচা কোথায় ম্যাডাম উত্তর প্রিয়তার চাচি কিছু বলার আগেই মতলেব বলল ভাই উনি তো কাজে গেছেন সকাল সকাল দোকান খুলতে হয় কিনা অপূর্ব আর কিছু বলে না এবার খুব সিরিয়াস ভাবে বলে এবার তবে কাজের কথায় আসা যাক ম্যাডাম প্রিয়তার তার চাচি যেন খুশি হলেন এটা শোনার জন্যই তো এতক্ষণ অপেক্ষায় ছিলেন তিনি প্রিয়তার তার চাচির ভাবনার মাঝেই বলে উঠল অপূর্ব দেখুন ম্যাডাম আমিকে সেটা হয়তো মতলেব মশাই আপনায় বলেছে আমি অন্যায়ের সাথে একদমই আপোষ করা পছন্দ করি না আর আপনি যা করছেন সেটা একদমই অন্যায় কি অন্যায় করেছি আমি কি অন্যায় করেছেন তা আবার প্রশ্ন করছেন দেখো ছেলে প্রিয়তা আমার বাড়ির মেয়ে ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার ভালো বলেই শুকনো হাসে অপূর্ব তারপর বলে একটা ষাট বছরের বুড়োর সাথে বিয়ে দিয়ে কি ভালো করছেন আপনি আপনার বাড়ির মেয়ের সাথে প্রিয়তার চাচি থেমে গেলেন কি বলবেন বুঝতে পারছে না প্রিয়তার তার কিছুক্ষণ চুপ থেকে বলল এখন তোমার কি চাই সেটা বলো প্রিয়তার চাচির কথা শুনে হাসে অপূর্ব উচ্চ স্বরে হাসল সে বলল আমার তো অনেক কিছু চাই ম্যাডাম যার সব কিছু আপনি দিতে না পারলেও কিছু কিছু আমায় দিতে বাধ্য গুনতে গুনতে কেটে গেল পুরো এক সপ্তাহ এই এক সপ্তাহে অপূর্বের সাথে প্রিয়তার কোনোভাবেই যোগাযোগ হয়নি প্রিয়তা যোগাযোগ করার চেষ্টা করলেও পারেনি কারণ অপূর্বের ফোন বন্ধ প্রিয়তার টেনশন হয় খুব ভুট করে অপূর্ব এমন গায়েব হয়ে গেল কেন রৌদ্রময়ের দুপুর ভার্সিটির শেষ করে একটা পার্কের বেঞ্চে বসে আছে প্রিয়তা আজ অনেকটা ভয় ভয় নিয়ে ভার্সিটি আসলেও তেমন সন্দেহজনক কিছুই চোখে পড়েনি তার প্রিয়তা দীর্ঘ শ্বাস ফেলল আজ অপূর্বকে দেখতে খুব মন চাইছে তার অপূর্ব এমন কেন একটা বার কি তার সাথে দেখা করা যায় না আচ্ছা দেখা না হয় বাদ দিলাম একটা বার ফোন করেও তো কথা বলা যায় নাকি প্রিয়তা সেদিন রাতের অপূর্বকে মনে করল অপূর্বের আচরণ শীতল ভেজা কণ্ঠ বৃষ্টি দেখার অনুরোধ এই সব সবকিছুর মাঝেই কিছু একটা তো দেখেছে প্রিয়তা সেদিন অপূর্বের মাঝে কিছু একটা ফিল করেছে প্রিয়তা প্রিয়তা একা মনে বীর বীর করে উঠল আমি আপনার চোখের মাঝে কিছু একটা দেখেছি অপূর্ব গোপনে ফিল করেছি অনেক কিছু কিন্তু আবার কেন যেন ভয় লাগে যদি না হয় তখন প্রিয়তা নিশ্চুপে বসে রইল চুপচাপ এমন সময় হঠাৎই তার পাশে এসে বসল কেউ নিশ্চুপে বলে উঠল সে এই রোদ্দের ভিড়ে নিশ্চুপ পরিবেশে একা একা বসে কি করছেন মে। ভয় লাগছে না বুঝি মেয়ে হুট করেই মেয়ে শব্দতা শুনতাই প্রিয়তা যেন জেনোথমকে গেল অপূর্ব এসেছে নাকি প্রিয়তা অধিয়াগ্রহের সঙ্গে পাশ ফিরে তাকালো সামনের ব্যক্তিকে দেখে এক অদ্ভুত শব্দ করে বলল কে আপনি চলবে